السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول

كلا يا رسول الله من أَبَى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد أبا عن أبي هريرة رضي الله تعالى مَا قال قال رسول الله صلى الله عليه وسلم من أمل عملا ليس عليه أمرنا فهو ردون সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ জ্ঞাপন সুবান দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে অব্দি পৌঁছেছেন যে আল্লাহ সুবান বিচার দিবসের মালিক তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাদ ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ মামিন আপনাদের দিনাজপুরে আজকে আমার বক্তৃতার বিষয় সভাপতি সাহেব বললেন মুসলিম সমাজ পিছিয়ে পড়ার কারণ এবং একজন প্রকৃত মুসলিম মুসলিমের দায়িত্ব ও কর্তব্য উক্ত বিষয়ে তথ্য এবং তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আজিজ আল্লাহ সুফারা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সুফারা চালা বলছেন অমা খালাততুল জিন্ন ইল্লা ইল্লাহ লিয়ামুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা কেবল আমারই ইবাদত করবে আল্লাহ সুমানা এ কথা বলেননি যারা মুসলমান তারাই আমার ইবাদত করবে বরং আল্লাহ সুবানা তালা বললেন পৃথিবীতে যত মানুষ রয়েছে যত জিন রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই না সবাইকে আমার ইবাদত করতে হবে এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আপনি আল্লাহ ইবাদত করতে বাধ্য আমি করব করবো না সবাইকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ মহাগ্রন্থ আল খুরানুল কেরিমে এই কথায় ঘোষণা করলেন আমরা মুসলমান আমরা বাধ্য কারণ আল্লাহ বলেছেন খাইরা উম্মা সবচেয়ে ভালো জাতি আমরা সবচেয়ে ভালো সুন্দর জাতি এরকম জাতি আর পৃথিবীতে নাই কিন্তু বর্তমান বিশ্বের দিকে যখন আমরা তাকিয়ে দেখি মুসলমানরা হচ্ছে অব লাঞ্ছিত পদদলিত অসম্মানিত নিকৃষ্ট একটা জায়গায় পৌঁছে গিয়েছে মুসলমান সমাজ সেই সমহিমায় নাই যখন আল্লাহ রসুলের জামানায় ছিল তার পরের জামানায় ছিল তার পরের জামানায় ছিল তেমন জায়গায় মুসলমান আর নেই এখন মুসলমান জাতি অনেক পিছিয়ে এর কারণগুলা কি তা আমাদেরকে এক এক করে অনুধাবন করতে হবে এবং তাকে মূল্যায়ন করে জীবনের সাথে বাস্তবায়ন করে আগামী দিনের পথকে পাড়ি দিতে হবে এটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি তার আগে মূল বক্তব্যে ঢুকার আগে একটা ছোট্ট কথা বলে তারপরে মূল বক্তব্যে ঢুকব আমি শুনলাম এইখানে দীর্ঘদিন যাবত এই প্রোগ্রামটা হয়ে আসছে কথা ঠিক তো কথা বলেন আচ্ছা আমার কথা বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ তো এইখানে দীর্ঘদিন যাবত প্রোগ্রামটা হয়ে আসছে একটা যদি পর্দার ব্যবস্থা করতেন এই যে পর্দা করেছেন এটাকে তুলে দিতেন আর দিয়ে একটা বড় স্ক্রিনের ব্যবস্থা করতেন তিন থেকে চার হাজার টাকা খরচ মেয়েরা পর্দায় দেখত তাহলে সবচেয়ে ভালো হতো তো এই যে পর্দা করেছেন এটা পর্দা না এটা অনেকটা বেপর্দা আমি যে কথা বলবো তো কোন দিকে তাকিয়ে কথা বলবো আমার তো ঘাড় বাঁকা হয়ে যাবে দু ঘন্টা বকতে আমাকে দিকে তাকালে তো সামনে বুঝতে পারছেন সব খোলা দরবার সবাই যদি বোরখা পরে আসতো তাও নাই বুঝতাম কিন্তু যা অবস্থা করে আসছে দীর্ঘদিন যাবৎ প্রোগ্রাম হচ্ছে কারো উপকার হয়নি তো হয় উপকার হবে না হলে কি প্রোগ্রামকে বাদ দিতে হবে কারণ যতগুলা মেয়ে এখানে এসেছে এতগুলা মেয়েকে তো আমি নিয়ে আসিনি তো আপনার এলাকার মেয়ে নাকি তাহলে দিন ইসলাম যে মানুষ মানে না তা আপনার মেয়ের দিকে স্ত্রীর দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আপনারা অতটা মূল্য দেন না আরে সবার সাথে মিলে চলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের এটাকে আমরা পাপ মনে করি না কিছু মনে করি না যেমন এক আলেম গুল জর্দা খৈনিকে পাপ মনে করে না এটা খেতে হয় এটাই মনে করে তো আজকে আমাদের মুসলমান সমাজ নারীরা বেপর্দায় চলাকে অনেকে পাপ মনে করে না কিন্তু এটা যে মহাপাপ বেপর্দায় একটা নারী যদি চলে রাস্তা দিয়ে তো পাঁচজন মানুষ জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তো জাহান নামের দরবার আমরা খুলে বসে আছি এটাকে আগামী দিনে প্রোগ্রাম করলে এটুকুকে আপনাদেরকে সংশোধনের আশা রাখি যে পর্দাটা পুরো করে দেবেন তারপরে ওখানে একটা স্লাইড লাগিয়ে দেবেন বা আপনার ওই টিভির মতো যে পর্দাগুলো রয়েছে সে পর্দা লাগিয়ে দেবেন স্ক্রিন লাগিয়ে দেবেন যাতে করে মা বোনেরা হেফাজতে থাকবে এবং তা তারা সরাসরি না দেখে ওই স্ক্রিনের মাধ্যমে দেখবে এটাই উত্তম এরকম মিঙ্গেল হলে এরা ভবিষ্যতে আপনাদের অসুবিধা সবারই অসুবিধা বলে আমরা মনে করি তো আমাদের ইসলাম আমাদের মুসলিম আমরা যে পিছিয়ে আছি এই পিছিয়ে থাকার অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মুসলিম যুবকরা ঘুমিয়ে আছে এক নম্বর কারণ মুসলিম যুবকরা ঘুমিয়ে আছে আপনি যদি আপনার এলাকাকে পরিবর্তন করতে চান তাহলে বুড়ো দশটা লোককে নিয়ে একটা কমিটি তৈরি করলেন আর ছেলে নিয়ে একটা কমিটি তৈরি করলো কারা কাজটা দ্রুত গতিতে করবে বাচ্চা গুলা সতেরো আঠেরো কুড়ি বছর বয়স এদের গতি আলাদা আল্লাহ রসুল যুবকদেরকে ভালোবাসতেন বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে ইউ আর দা মেন ক্যাপিটাল এই জাতির মূলধন হচ্ছে যুবকরা তো যুবকদের কন্ডিশনটা কি ইসলাম যে পিছিয়ে আছে তা আমি শুরু করব আজকে এইভাবে বলেন তো আজকে কত তারিখ কিসের এক তারিখ কোন মাসের এপ্রিল মাসের আজকে এক তারিখ তাই না এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল মাসের এক তারিখে কি কোনো বিশেষ দিন আছে কি বলেন তো না না জানেন এপ্রিল ফুল রয়েছে আমরা যারা মুসলমান ঘরের সন্তান সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একে অপরকে বোকা বানাতে চেষ্টা করছি মোবাইলের মাধ্যমে মিথ্যা কথার মাধ্যমে স্কুল কলেজে টিচার থেকে ঠকানোর মাধ্যমে চারিদিকে ব্যবস্থা হয় কি হয় না কথা বলেন হয় এপ্রিল ফুল এপ্রিল ফুল ফুল মানে বোকা আজকে একটা বোকা দিবস মুসলমানরা আপনার ছেলে অন্য একটা মেয়েকে আপনার ছেলে অন্য তার একজন বন্ধুকে সে মেসেজ করছে যে তুই আমাদের বাড়িতে তাড়াতাড়ি আয় আমার মা ভালো ভালো খাবার রান্না করেছে তোর ছেলে চলে গেছে এসে বলছে কইরে খাবার তো বলছে তোকে আমি বোকা বানালাম আজকে জানিস না এপ্রিলের এক তারিখ এপ্রিল ফুল বানালাম বোকা বানালাম মিথ্যা কথা বলা যায়েজ নাকি না জায়েস আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কেউ যদি মজা করার জন্য মস্করা করার জন্য কাউকে মিথ্যা কথা বলে সেই ব্যক্তি ব্যক্তির উপরে আল্লাহ সুবানা তালার লানত হাদিস আবু দাউদ কাউকে মজা করার জন্য ঠকানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ নয় যদি কেউ মিথ্যা কথা বলে তো আল্লাহ তার প্রতি গজব নাজিল করতে থাকেন হাদিস নম্বর উনিশশো তিন আল্লাহ রসুল বলছেন যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলে দাও তারা যেন সিয়াম পালন না করে তারা যেন রোজা না করে কারণ যারা মিথ্যা কথা বলে তাদের ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না যারা জাতিকে এপ্রিল ফুল বানাচ্ছে তাদের সলা তাদের সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না কারণ সে প্রতারণা করার জন্য কাউকে ঠকানোর জন্য মিথ্যা প্রতিপন্ন করার জন্য সে এপ্রিল ফুল বানানোর জন্য মানুষকে মিথ্যা কথা বলছে অতএব এটা একটা অনেক বড় গুনাহ এই গুণা থেকে পরিত্রাণ চাইতে হলে আল্লাহর কাছে এখনই তোবা করতে হবে আল্লাহ আমি এপ্রিল ফুল বানিয়ে আমার বন্ধুকে আমি আমার বান্ধবীকে এপ্রিল ফুল বানিয়েছি আল্লাহ তার জন্য আমাকে ক্ষমা করে দাও এই কথা বলতে হবে মিথ্যা কথা বলা ইসলামের কোনোভাবেই জায়জ নয় না মজা করে না সত্যি ভাবে মিথ্যা কথা বলা জায়েজ নয় আজকে জাতির যুবকরা তো শরীয়ত বুঝে না বুঝে না এরা ইতিহাসও জানে না জাতির যুবক শরীয়ত তো বুঝে না বুঝে না এরা ইতিহাসও জানে না আপনি কি জানেন এই এপ্রিল ফুলের পিছনে কত বড় মর্মান্তক মর্মান্তিক কাহিনী লুকিয়ে আছে আপনার ছেলে যদি ইতিহাসের পাতায় একটু নজরদারি করত তাহলে বুঝতে পারত আজকের দিনটা কত বড় খাতারনাক দিন ছিল মুসলমানের জন্য এই মুসলমানকে আজকের দিনে পুড়িয়ে মারা হয়েছিল আর আজকের দিনে মানুষ একে অপরকে এপ্রিল ফুল বানাচ্ছে চোদ্দশো বিরানব্বই সাল পয়লা এপ্রিল ইতিহাস শুনে রাখুন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে বলবেন আপনি আপনার আপডেটেড সন্তানকে বলবেন আপনি আপনার মেয়েটাকে বলবেন যে আজকে সকালে তার বান্ধবীকে আজকে সকালে তার বন্ধুকে এপ্রিল ফুল বানিয়েছিল তার কর্ণকুহরে এই ইতিহাসটা ঢুকে দিবে এই ইতিহাসটা আপনি ঢুকে দিবেন এটা এক রক্তক্ষয়ী ইতিহাস চোদ্দশো বিরানব্বই সাল এপ্রিল চোদ্দশো সালের পূর্বে বছর ইসলামের স্বর্ণ যুগ স্পেনের বুকে স্পেনের বুকে ইসলামের একটা এত প্রসার প্রচার ঘটেছিল যে স্পেনের বুকে ইসলাম মুসলমানরা এত উন্নত জাতি ছিল পৃথিবীর ইতিহাসে তার সাথে আর অন্য কোন জাতির অন্য কোন দেশের তুলনা ছিল না স্পেনই ছিল স্পেনের তুলনা এত ঐতিহ্যবাহী মুসলমানরা ছিল যখন মক্কার অলিতে গলিতে ইসলাম ঘুরে বেড়াতো তারপরে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল ছড়িয়ে যেতে যেতে স্পেনকে দখল করলো ইসলাম ইসলামের শাসন চলতে থাকলো বিদ্যা বলেন কলা কৌশলী বলেন রাজনীতি বলেন আপনি রাষ্ট্রনীতি বলেন যা কিছু রয়েছিল কিছু ছিল ইসলামের মধ্যে ইসলামের স্বর্ণ যুগ চলছিল সেই স্পেনের বুকে চক্রান্ত করলো ইসলামের বিজয় চারিদিকে হচ্ছে এই ইসলামকে যে কোনো ধ্বংস করতেই হবে তখন তারা চেষ্টা করলো পৃথিবীর ইতিহাস আছে যেমন আমরা মুর্শিদাবাদের মানুষ মির্জাফর বলে একজন ব্যক্তি আছে যাকে বলে যে মুর্শিদাবাদের মানুষও মির্জাফর বলে না বেইমান মির্জা মানে বুঝি আমরা বেঈমান এরকম কিছু ইতিহাস নাকি রয়েছে এটা জাতি বলে মানুষ বলে যেমন আব্দুল কাব ওই যে মুনাফিকদের সর্দার মুসলমানদের সাথে মিশে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছিল তেমনি যুগে যুগে বহু মুনাফিক তৈরি হয়েছে কিছু সুবিধাবাদী মুসলমান রয়েছে সেই সুবিধাবাদী মুসলমানের মধ্যে অন্য অন্যতম একজনের নাম হচ্ছে দাউদ আবু দাউদ রহমতুল্লাহ এটা ভাবেন না অন্য একজনের নাম আবু দাউদ তো স্পেনে তখন ক্ষমতা চলছিল স্পেনের রাজা ফার্ডিন্যান্ড কি নাম বললাম ফার্ডিনেন্ট। ফার্ডিনেন্ট ভাবলো এই মুসলমানকে কি করে হত্যা করব এই মুসলমানের মধ্যে কি করে হিংসা ঢুকে দিব এই মুসলমানের মধ্যে কি করে একতা নষ্ট করব আজকে এই কাজটা চলছে কি চলছে না মুসলমানকে ভাঙার কাজে লিপ্ত মানুষ নাই আজকে হানাফি সাফি মালিকি খারেজি মোতাচালায় বেটে দিয়েছে মলবিরা ওটা আমি পরে নিয়ে আসছি ওটা আমি পরে নিয়ে আসছি আপনি এই কাহিনীটা শুনুন এপ্রিল ফুলটা কত ভয়ানক একটা সময় ছিল তখন সে চেষ্টা করল কলহ লাগিয়ে দেওয়ার জন্য তাকে সাহায্য করলো আবু দাউদ বলে একজন মুনাফেক তিনি ভাবলেন মুসলমানের উপরে হত্যাযজ্ঞ চালাবেন কিন্তু মুসলমানের সংখ্যা আধিক্য রয়েছে কি করা যায় তিনি পাশের এলাকার পার্শ্ববর্তী একটা দেশের রানী 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 ইসাবেলা তাকে বিয়ে করলেন ওই দেশের শক্তি আর এই দেশের শক্তি আর আপনার ইসাবেল এই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার মুসলমানদের উপরে অতর্কিত আক্রমণ শুরু করলেন যখন অতর্কিত আক্রমণ শুরু হয়ে গেল মুসলমানরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিকে পালাতে শুরু করলো তখন এই রাজা নেড এবং তার স্ত্রী বলল ও মুসলমানরা তোমরা শোনো এই আক্রমণ কারা করেছে আমরা জানি না ওরা নিজে আক্রমণ করার পরে বলছে এই আক্রমণ তোমাদেরকে কারা করেছে আমরা জানি না আমরা দেশের রাজা আমরা দেশের রানী তাই তোমাদেরকে আমরা আশ্রয় দিতে চাই তোমরা সরল সাদা মানুষ তোমরা যারা মসজিদে লুকাবে এবং ওই জাহাজের উপরে উঠবে তারা নিরাপদ দেখেন যারা মসজিদের মধ্যে ঢুকবে আর যারা জাহাজের উপরে আশ্রয় নেবে তারা নিরাপদ তাদেরকে কেউ হত্যা করবে না কেউ মারবে না অতএব মুসলমান জাতি তোমরা তাড়াতাড়ি করে নিজের কাঁচা বাচ্চাদেরকে নিয়ে পিস্তল নিয়ে যাবে না তোমরা চলে যাও জাহাজের উপরে ওই জাহাজে নদীর বুকে যে জাহাজ চলছে ওই জাহাজের উপরে যদি কোনো মুসলমান থাকে সেখানে কোনো আক্রমণ হামলা হবে না সরল সদা মুসলমান মানুষ সবাই চলে গেল মসজিদে এই ছোট ছোট বাচ্চা কোনো বাচ্চা মায়ের কোলে দুধ পান করে কোনো বাচ্চা সদ্য জন্ম নিয়েছে কোনো বাচ্চা একটু হাঁটতে শিখেছে চাঁদের মতো ফুটফুটে চেহারা সুন্দর বাচ্চাদেরকে নিয়ে ও মুসলমানরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মসজিদে গিয়ে আশ্রয় নিল মসজিদ আল্লাহর ঘর সেই ঘরে গিয়ে আশ্রয় নিল তারপরে জাহাজে গিয়ে কিছু মুসলমানরা আশ্রয় নিল এরপরে মসজিদের তালাবদ্ধ করে দেওয়া হলো ও মুসলমান যুবক ও মুসলমান যুবতী তুমি 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 শুনে রাখো কাকে এপ্রিল ফুল তোমার তো বুদ্ধিও নাই তোমার ইতিহাসের কোনো জ্ঞান নাই তুমি শুনে রাখো তোমার উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে ওই স্পেনের প্রত্যেকটা মসজিদের তালাবদ্ধ করে দেওয়া হলো তারপরে পেট্রোল ঢেলে বাইরে থেকে দেশ কাঠি ছুড়ে পুরো মসজিদ সহ হাজার হাজার মুসলমানের ছোট বাচ্চা নর নারী বৃদ্ধ সবাইকে একসাথে পুড়িয়ে মেরে ফেলা হলো তারপরে জাহাজটাকে ডুবিয়ে দেওয়া হলো কৌশল করে জাহাজটাকে ডুবিয়ে তাদেরকে ওই ডুবিয়ে মেরে ফেলা হলো এটা ছিল এপ্রিল ফুলের দিন যখন ওইদিকে কচি কাঁচা বাচ্চাদের হাহাকার শোনা যাচ্ছিল যখন ওই জাহাজের রণতরিগুলা ডুবছিল আকাশ বাদাস চারটাদের চিৎকারে যখন বিমুখ বিদীর্ণ হয়ে যাচ্ছিল তো অবস্থায় রানী ইসাবেলা এবং তার স্বামী ফার্নান্ডেন্স এই দুজন চিৎকার করে হাসছিল যেমন করে হামজারা জিল্লাহর কলিজা ফেরে কলিজাটাকে বের করে আবু সুফেনের স্ত্রী চাবাচ্ছিল আর চিৎকার করে বলছিল আমি আত্মতৃপ্তি লাভ করছি এই কথা বলে যেমন হিন্দা চিৎকার করছিল তেমন রানী ইসাবেলা চিৎকার করে বলতে লাগলো এপ্রিল ফুল ও মুসলমান জাতি তোমরা বুঝতে পারলে না কি করে তোমাদেরকে আজকে পয়লা এপ্রিল আমরা বোকা বানালাম যারা মুসলমানের বাচ্চা মুসলমানের মেয়েরা একে অপরকে এপ্রিল ফুল বানিয়েছ তারা মনে মনে করো তাদের ওই লাশের গন্ধ তোমার নাকে আসে না তাদের ওই হাকার তোমার কানের মধ্যে আসে না তাদের ওই প্রতিশ্রুতি তুমি কি চোখে দেখতে পাও না তাদের ওই ছোট বাচ্চার হাকার ওই বুড়ো মানুষের আকুতি ওই বুড়ি মহিলার আকুতি তারা মসজিদের মধ্যে তালাবদ্ধ হয়ে সারি সারি মানুষ পুড়ে যাচ্ছিল পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে দিয়েছিল ওই কুলাঙ্গাররা আর ওই কুলাঙ্গারদের দিবস আজকে কোটা মুসলমান বিশ্ব পালন করে চলছে जे एप्रिल फुल छ তোমার বিদ্যার মুখে লাথি মারি কেন তুমি ইতিহাস পড়লে না কেন তুমি জানলে না তোমার জানা প্রয়োজন ছিল তুমি নাকি শিক্ষিত জাতি তুমি নাকি খায়রা তুমি জাতির কলঙ্ক যুবকরা ঘুমিয়ে আছে তাই তো আজকে ইসলামের এত বদনাম ইসলাম এত পিছিয়ে আছে যুবকরা আজকে নেশায় মত্ত যুবকরা নারী নিয়ে মত্ত যুবকরা ক্যারিয়ার নিয়ে মত্ত অথচ ক্যারিয়ার নিয়ে যে যুবক মত্ত তার বয়স পৃথিবীতে সত্তর বছর তার বয়স আশি বছর কিন্তু যখন ও মারা যাবে তার পরের বয়স কত পরের জীবন যে জীবনে শেষ নাই ওই জীবনের জন্য খাটবেন না এটা তো মুসাফির আমি যদি আপনার গ্রামের মানুষগুলো মায়া বসে ফেলি বাড়ি যেতে পারবো আমাকে তো প্রায় জায়গায় বক্তৃতা দিতে হবে আমি বাড়ি যেতে পারবো না তুমি ভালো বসবে ও কথা ওইভাবে মায়া বসাতে পারবো না মায়া আবার এক বছর পর দেখা হবে ঠিক না এটা তো মুসাফির আমি তাই না আমরা দুনিয়ার দুনিয়ার মুসাফির আজকে যুবক আমরা কোথায় আরে নাম শুনেছেন মুসাফিন উমায় রাজি আল্লাহন মক্কার বুকে অত সুন্দর মানুষ আর ছিল না আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুল উনি যখন কাফের ছিলেন মানে আপনার মুসাহ্বিন উমার ইসলাম গ্রহণ করেননি তখন আল্লাহ রসুল তার রূপের চেহারার প্রশংসা আপনাকে আমি একটু দেখাই মুসাহিন উমার আমি যুবকের কথা বলছি যুবক কান দিয়ে শোনো যারা এডুকেটেড ছেলে মেয়ে আছো তারা কান দিয়ে একবার একটু খেয়াল করে শোনো মুসাহিন উমায়ের আজকে আমাদের যুবকেরা একটু চেহারা ভালো বাবার কাছ থেকে একশো টাকা নিয়ে গিয়ে এমন চুল কাটে কেটে আসে ওর দিকে টাঙানো যায় না দেখেন কি দেখেন না দুই সাইড চেঁচে তুলে দিয়েছে বলছে এটা এত সুন্দর ছেলেটা নোংরা হয়ে চলে গেছে আশ্চর্য কথা মাঝে মধ্যে ভাবি ভাবি এদের কি আব্বা নাই নাই নাকি বাবা আবার যে যদি এত টাকা কোথায় পেলো চুল কাটার জন্য ওর বাবা যদি থাকে তুই একই টেবিলে বসে খাই ওর বাবা কি শিক্ষিত না ওর বাবা কি স্কুলে যায়নি ও সামনে এই চুল কাটা ছেলে বসে থাকে কি করে যাকে দেখতেও ঘৃণা লাগে মুসাফরাজ এত বড় লোকের সন্তান ছিলেন একটা পোশাক তিন দিনের বেশি পরতেন না একটা পোশাক তিন দিনে বেশি পরতেন না আচ্ছা মহিলাদেরকে একটু কেউ গিয়ে বলেন তো এজন্য চুপ করে এদেরকে কেউ আজ পর্যন্ত মানে রেডি করতে পারলো না গোটা কেয়ামত হয়ে যাবে কিন্তু এরা চিৎকার চেয়ে যে বন্ধ করবে না আমি তো ভাবি কেয়ামতের মাঠে কি করবে তখন কি গল্প করবে নাকি আরে আমি আসলাম দুশো ষাট সত্তর কিলোমিটার দূর থেকে দুশো ষাট কিলোমিটার দূর থেকে এসেছে আপনার সাথে আপনার কাছে কিছু কথা শোনাবো আর আপনার জমিদারি চলবে নাকি যদি কোনো জমিদার জমিদারি থাকে তো উঠে বাড়ি চলে যান কথা শোনাতে এসেছি বারবার আসবো না আমি সময়ের মূল্য রয়েছে কথা আমি বলবো যতটুকু সময় কথা বলবো চুপচাপ শুনতে হবে কারোর মনের মধ্যে প্রশ্ন থাকলে লিখে রেডি করতে হবে শেষে আমি প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ কথা শুনবেন আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী হবেই পরিবর্তন ইনশাল্লাহ পরিবর্তন হবে আমি আশাবাদী আমি দেখাচ্ছিলাম যে মুসাবিন উমার রাজেলা তানু মক্কার মুখে সবচেয়ে সুন্দর একজন মানুষ একটা 60 তিন দিনে বেশি পড়তেন না বলন তো পৃথিবীর কোন কোটিপতি ছেলে আছে যে একটা 60 3 দিনে বেশি পড়েন না কেউ না পৃথিবীতে উনি যে দামি সেন্ট ইউজ করতেন মক্কার বুকে কেউ এত সুন্দর সেন্ট ইউজ করত না মুসাববিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল দাঁড়িয়ে কুরআনুল উলকারিম তেলাওয়াত করছেন অল্প বয়স এসে বলছেন চাচা কি পড়ছেন ওই যেটা আল্লাহর কালাম পড়ছে এটা কোরআন পড়ছি ওই চাচা আমি পড়বো আমাকে একটু শোনান না আমাকে একটু দেন না আমি পড়ি তো যে বেটা এটাকে পড়তে হলে তো ইসলাম গ্রহণ করতে হবে তো বলছে কি করতে হয় আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইসলাম আপনি বলেন না কি করতে হবে তো যে তুমি গোসল করে আসো গোসল করে আসার পরে কালেমা পড়ে নিলেন মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালু কালেমা পড়লেন কালিমা পড়ার পর আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল কণ্ঠে কালিম তেলত করছিলেন কোরআনুল কালিম তেলত করছিলেন উনি শুনলেন আল্লাহ রসুলের এত পছন্দ হয়ে গেল যে মুসাহেবকে চাইলেন দিনের কাজের জন্য প্রেরণ করবেন তার মার কাছে সংবাদ চলে গেল মুসাহেব আল্লাহ রসুলের দিন ইসলাম গ্রহণ করেছে তার মা বাড়ি থেকে সংবাদ দিল মুসাহেব তুমি যতদিন না ওই দিনকে ত্যাগ করছো ততদিন আমি তোমার আম্মি যান না খেয়ে বসে থাকবো অনশন শুরু করলাম অতএব আমি খাবো না কয়েকদিন পর মুসাইব রাজিল্লা তালু বলছেন আম্মি জান। আপনি যদি না খেয়ে শতবারও মারা যান তারপরে আমি মোহাম্মদের দিন সাল্লাহ সাল্লামের দিন আমি ত্যাগ করতে পারবো না এটা আল্লাহর তরফ থেকে মনোনীত বিধান তার মা তাকে রুখতে পারলেন না মক্কা থেকে মদিনার বুকে পাঠালেন আল্লাহ এসে বিজাতি যারা তাদেরকে দাওয়াত দিচ্ছেন আরে ভাই আপনি তো মুসলমান আপনার সামনে আমি দাওয়াত দিচ্ছি দাওয়াত এটাকে বলে হয় না বলে না এটাকে বলে হয় ইসলাম দাওয়াত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের সামনে বিজাতিকে দাওয়াত দিচ্ছেন দুই কমের সর্দার চলে আসেন খোলা তরবারি নিয়ে বোঝাই কি ব্যাপার শুনেছি নাকি তুমি আমার জাতিকে বিভ্রান্ত করতে এসেছ হ্যাঁ যুবক তোমার চেহারা সুন্দর এ কথা সত্য তোমার পোশাক সুন্দর কথা সত্য তবে তোমার কথা আমরা মেনে নেব না তুমি নাকি জাতিকে বিভ্রান্ত করছো তো বলছে চাচা আমি যে কি বিভ্রান্ত করছি কি না করছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন না আপনাকে দিন ইসলাম গ্রহণ করতে হবে না একটু একটু আপনি শান্ত হয়ে আমার কথাগুলা শুনেন এটা যুবক মুসাহেব আচ্ছা ঠিক আছে বলো দেখি তুমি কি বলতে চাইছো মুসাহেব রাজি আল্লাহ যখন কোরআনের দাওয়াত দিয়ে চলেছে তিনশো ষাটটা মাবুদ চলবে না একটা মাবুদের ইবাদত করতে হবে যে মাবুদ মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে নারীর অধিকারের কথা বলেছে এই কথা যখন বলছেন তখন ওই গোত্রপতি তরবারি মাটিতে গুজে দিয়ে বলছে আশ্চর্য কথা এ কথা তুমি জানলে কি করে তোমাকে আল্লাহ রসুল বলেছে আবদুল্লার পুত্র বলেছে তো বলছে বেটা আমি তোমার দিন ইসলাম গ্রহণ করতে চাই কি করতে হবে চাচা গোসল করে আসুন মুসাহেবের কথা বলছি অনেক ঘটনা দিন ইসলাম চারিদিকে ছড়িয়ে গেল যুদ্ধের প্রস্তুতি চলছে আল্লাহ রসুল মুসাহেবকে ঝান্ডা দিলেন মুসাহেবের হাতে ঝান্ডা মুসাহেব চলে গেল যুদ্ধ করতে কাফেররা তার বাম হাতকে তরবারি দিয়ে নামিয়ে দিল ডান হাতে ঝান্ডা ধরলেন তরবারি ডান হাতে ঝান্ডা ডানাতে কাফেরা তার বাম হাতটা ফেলে দিল কাটা হাতের অবশিষ্ট অংশ আর মুখ দিয়ে সেই পতাকাটাকে আগলানোর চেষ্টা করলেন কাফের বেদিন বেঈমানরা পেছন থেকে কোপ মেরে গলাটাকে নামিয়ে দিলেন তিনি মাটিতে লুটিয়ে পড়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল সবারই লাশ পাওয়া যায় মুসাহেবের লাশ পাওয়া যায় না তখনই তো ওই কাফেররা বলেছিল কুতিলতা মোহাম্মদ আল্লাহ রসুল মারা গিয়েছে কারণ মুসাইব ছিল আল্লাহ রসুলের মতোই অনেকটা দেখতে এত সুন্দর চেহারা আল্লাহ সুমাতা তাকে দিয়েছিল যখন মুসাহেবকে হত্যা করে ফেলে তখন ওরা ওরা বলতে লাগলো যে আল্লাহ রসুল মারা গিয়েছে আল্লাহ রসুল মারা গিয়েছে আমি যুবক যুবক যুবতী এর মাধ্যমে এই এই কথার মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছি যুবকের ভূমিকা কি হবে আর যুবতীর ভূমিকা কি হবে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে রয়েছে এবার আনুকে পাওয়া গেল এক হাত ওই দিকে আর এক হাত ওই দিকে ওইদিকে যখন তার বডিটাকে রেডি করা হলো আল্লাহ রসুল নেমে আসলেন ওদিকে প্রায় বাহাত্তর জন সৈনিক পড়ে আছে আল্লাহ রসুলের জান্নাতের বুলবুল পাখিরা তারা পড়ে আছে আল্লাহ রসুল এসে মুসাহেবের দিকে তাকে অঝরে কান্নাকাটি করছেন আল্লাহ রসুল বলছে মুসাহেব আমি তোমার আম্মাকে কি কি বলে বলবো কি বলে সংবাদ সবচেয়ে ভালো পোশাক পরিধানকারী তুমি ছিলে সবচেয়ে ভালো ভালো সেন্ট ব্যবহারকারী তুমি ছিলে সবচেয়ে ভালো খাবার খানে বেলা তুমি ছিলে আজকে মুসায়েব তোমার গায়ে যে চাদরটা রয়েছে তা রয়েছে শত ছিন্ন সেরা চাদর যাওয়ার সময় তোমাকে একটা ভালো পোশাকও আমরা দিতে পারিনি সবচেয়ে স্টাইলিস্ট যুবক সুন্দর চেহারা যুবক আর কি চেহারা তার আল্লাহ আকবার আল্লাহ রসুল যার প্রশংসা করে এই যুবক শত ছিন্ন পোশাক পরে দাঁড়িয়ে আছে পরে আছে সাহাবি বলছে আল্লাহ রসুল তার গায়ে এত একটা ছোট চাদর যদি আমরা পাটা ঢাকি তো মাথাটা বেরিয়ে যাচ্ছে আর যদি মাথাটা ঢাকি পাটা বেরিয়ে যাচ্ছে আল্লাহ রসুল একে কি করে আমরা ঢাকবো আর কি করে দাফন কাফন করব আল্লাহ রসুল বলছেন ওর মাথাটাকে ঢেকে দাও আর পা দুখানার জঙ্গলের ঘাস দিয়ে ঢেকে দাও এর নাম হচ্ছে আজকে আমরা যুবকরা কোথায় একই ঘটনার মধ্যে আপনাকে বয়ান করি একজন মহিলা বাড়ির থেকে চলে আসছে ও নাকি শুনেছে আল্লাহ রসুল কে মেরে দিয়েছে কাফেররা আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ও মহিলা দৌড়াতে দৌড়াতে আসছে একজন ব্যক্তিকে এসে বলছে আচ্ছা বলেন তো ওহুদের ময়দানে দৌড়াচ্ছে বলছে আল্লাহ রসুল কেমন আছে আমি যুবতীর কথা বলছি এতক্ষণ যুবক বললাম এবার যুবতীর কথা বলছি তো বলছে আল্লাহ রসুল কেমন আছে তো সে মহিলাকে বলছে তোমার ভাইজান শহীদ হয়েছে একটা বোনকে যখন তার ভাইয়ের শহীদের কথা শোনানো হয় তার ভাই দুনিয়াতে নাই বোনের অবস্থা কি হওয়া উচিত কি হবে বলে আপনি আমি মনে করি মহিলা বলছে আপনাকে আমি বলছি আল্লাহ রসুল কেমন আছে আপনি বলছে আমার ভাই মারা গিয়েছে মহিলা দৌড়াতে আছেন তারপরে একজন সাহাবিকে বলছে ও সাহাবি আপনি কি বলতে পারেন আল্লাহ রসুলের কন্ডিশনটা কি আল্লাহ রসুল কেমন আছে সাহাবী বলছে তোমার আব্বা মারা গিয়েছে এ যুদ্ধে তোমার আব্বা শহীদ হয়েছে তারপর মহিলাটি বলছে আমি আপনাকে আল্লাহ রসুলের কথা জিজ্ঞাসা করছি আর আপনি বলছেন আব্বা মারা গিয়েছে তারপরে একটু যেতে মহিলাকে বলা হচ্ছে মহিলা বলছে যে তুমি কি মানে আল্লাহ রসুল কেমন রয়েছে অবস্থা কি আল্লাহ রসুলের তখন সেই লোকটা সেই সাহাবি বলছে তোমার স্বামী মারা গিয়েছে তোমার স্বামী মারা গিয়েছে ভাই মারা গিয়েছে বাবা মারা গিয়েছে স্বামী মারা গিয়েছে দুনিয়াতে আর কেউ নাই মহিলা বলছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি আল্লাহর রসুল কেমন আছে গতি দেখেন ভালোবাসা দেখেন গতিটা দেখেন ভালোবাসাটা দেখেন তখন বলছে আল্লাহ আল্লাহর ভালো আছে তো মহিলা বলছে আলহামদুলিল্লাহ ভূমিকা দেখেন যুবতী কি ব্যাপারে এত চিৎকার কেন দেখেন এদিকে ও চিৎকার ওদিকে ও চিৎকার ব্যাপারটা বোঝা যাচ্ছে না মানুষ কি ভাষা বুঝে না নাকি সমস্যা কি হচ্ছে ভলেন্টিয়াররা কোথায় আছেন যারা ভাষা বুঝে না তাদেরকে উঠে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন আরে ভাই শত শত লোক আছে এদেরকে শুনতে দেন ডিস্টার্ব তো ওদের জন্য এদেরও হচ্ছে এরা তো দিন ইসলাম শিখতে গেছে বারবার একটা কথা আমি বলতে থাকি যে আল্লাহ রসুল বলেছেন যে একটা সন্তান জন্ম নিলে দায়িত্ব দুটো এক মেয়ের একটা সুন্দর নাম রাখবে দুই তাকে তোরবিয়ে শেখাবে যারা কথা বোঝে তারা কা পুরুষের সন্তান তাদের বাপ মা কি নাই নাকি তাদের বাপ মাতারকে শিখাতে ভুলে গিয়েছে যে দিনই মজলিশে বসলে বসলে কথা বলতে হয় না চুপচাপ বাড়ি চলে যান এত কার আর এখানে আছে আল্লাহ তাদেরকে নিয়ে সংসার করেন কি করে আপনারা এরা জান্নাত বুঝে না না এরা দিন বুঝে না ইসলাম বোঝে না এদেরকে নিয়ে কেন আসলেন এসব পাগলি ছাগলি কোথা থেকে গেছে এদেরকে দিন ইসলাম এরা শিখতে দেবে না এরা ভাষাও বুঝে না মানুষকেও শিখতে দেবে না দিন ছি এত খারাপ মহিলা তো আমি কোথাও দেখিনি যে এত কথা বলে এটা তো প্রথম দেখলেন শুনছে আরে যুবকরা যুবকদের আলোচনা করছে আর ওরা নাকি ডিস্টার্ব করে আশ্চর্য বিষয় এর ছেলে মেয়ে ওটা হবে এ তো সে মহিলা না এরা ছোট্ট পরিস্ফুটিত বাচ্চাকে নিয়ে বলছে আল্লাহ রসুল একে যুদ্ধে নিয়ে যান আল্লাহ রসুল হাস্যার বলছে পাগলি এর এক যুদ্ধে নিয়ে যাওয়া যায় এ তো ছোট একটা বাচ্চা তো মহিলা বলছে আল্লাহ রসুল আপনার দিকে যখন কাফের বেদিন তীর আমার বাচ্চাটাকে ঢাল করতে পারেন না মা মা বলে দেখেন আছে একটা আপনার গ্রাম এরকম কথার গতি দেখেন এখনো চলছে আর কি বলবো আর কিছু বলার নাই আল্লাহ ক্ষমা করুক বলছিলাম যুবকের দায়িত্ব রয়েছে অঢেল আজকে যুবক ক্যারিয়ার নিয়ে মত্ত আজকে যুবকরা নারী নিয়ে মত আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীর বুকে ইমান ধ্বংসের অন্যতম নাম টাকা অন্যতম নাম হচ্ছে নারী নারী আর টাকা দিয়ে মানুষের ইমান ধ্বংস করা হয় টাকা আসলে মানুষের হাতে দিক জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ তার ইমান বিক্রি করে দেয় ইমানকে বিক্রি করে না শত শত মসজিদে ইমাম সাহেব ইমান বিক্রি করে দিয়ে হক কথা বলছে না ও যে বাড়িতে মিলাদ পড়াচ্ছে যে বাড়িতে আপনার সুদের টাকা ঘুষের টাকার চাকরি ওই বাড়িতে ইমাম সাহেব গিয়ে বিয়ে পড়াচ্ছে ঠিক না ভুল বললাম ইমান বিক্রি করে কিছু টাকার টাকার কাছে হয়ে দিচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ হতে হবে ইসলামের জন্য আতন্দ্র প্রহরী হতে হবে জাতির সামনে ইসলামকে প্রচার করতে হবে উমার রাজি আল্লাহ খোলা তোর বাড়ি নিয়ে আল্লাহ রসুলের দিকে এগিয়ে আসছে আমির হামজা রাজি আল্লাহ বলছে আল্লাহ রসুল ওই যে খোলা তর উমার আসছে আমি কি দরজাটা মেরে দেব গোপন বৈঠক করতেন আল্লাহ রসুল এত খুললাম খুল্লা দিন ইসলাম প্রথম দিকে প্রচার করতে পারেননি তখন আল্লাহ রসুল হাসেন বলছেন ও আমার চাচা ওকে আসতে দাও আমার পাশে যেই জিবরাইল বসে আছে জিব্রাইল আমাকে বলছে উমার দিন ইসলাম গ্রহণ করবে সোহান আল্লাহ উমার এসে বলছে আল্লাহ রসুল আপনাকে কি আল্লাহ পাঠিয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে তো বলে জি বুঝে আপনি কি ওই আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ বিশ্বের মালিক বলে জি হা বুঝে উমার রেডি হয়ে আছে আপনি আমাকে কালেমা পড়ান উমারকে কালেমা পড়ান উমার যখন কালেমা পড়ে নিল তখন আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল চলেন বাইরে যাই খুললাম খুললা দিন ইসলাম প্রচার করি দেখে কোন বাপের ব্যাটা আছে আমাদের সামনে আসে এটা একটা যুবক বলতে পারে এরা একটা বৃদ্ধ মানুষ বলতে পারে না একুশ থেকে বাইশ বছর উমার রাজি আল্লাহন সে সময় তিনি ইসলাম গ্রহণ করে ইসলামের অতন্দ্র প্রহরী হয়েছিলেন আপনার ছেলেটাকে আইপিএস অফিসার বানানোর চেষ্টা করছেন বানান আপত্তি নেই আপনার ছেলেটাকে ব্যাংকের ম্যানেজার বানানোর চেষ্টা করছেন বানান আপত্তি নেই তবে দিন ইসলাম আপনার ছেলেকে উপচার করতে হবে প্রত্যেকটা দিন ইসলামের জন্য খাটতে হবে যুবকরা যদি এগিয়ে না আসে আমাদের ইসলামটা পিছিয়ে যাবে তবে শুনে রাখুন আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে দিন ইসলাম প্রচার করাবেন এটা আল্লাহর কাজ আল্লাহর নৈতিক দায়িত্ব আল্লাহ সুবান তার দায়িত্ব আপনার আমার নৈতিক দায়িত্ব এটা যে আমরা যুবকরা দিন ইসলামের অতন্দ্র প্রহরী হব আল্লাহ রসুল চুপ করে পালিয়ে পালিয়ে গিয়েছেন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আবু বাক্কার সাপ দিয়েছেন আবু বাক্কারও চুপ করে পালিয়ে গিয়েছেন কিন্তু উমার একুশ বছরের বাইশ বছরের বা পঁচিশ বছরের যুবক আপনি একটু খেয়াল করে দেখেন দেখি তার গতিটা কি তার ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছে উমার তার উটনির পায়ে এটা ঘুঙুর বেঁধেছেন আর ওই কাবা শরীফ চত্রে উঠকে উটনিকে ঘুরাচ্ছেন আর মানুষের সামনে থেমে বলছে তোমার ভাইটা নাকি খুব জোয়ান হয়েছে তো উমার ওই রাস্তা দিয়ে যাবে হিজরত করতে আল্লাহর রসুলের কাছে যদি ভাইটাকে হারাতে চাওয়াই চাও তোমার ভাইটাকে পাঠিয়ে উমার দেখেন এর নাম হচ্ছে উমার কোন একটা মহিলার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে তোমার কি বিধবা হয়েছে যদি হয় তোমার তোমার নাকি স্বামী অনেক বলবান স্বামীকে উমার ওই রাস্তা দিয়ে যাবে আল্লাহ রসুলের কাছে কোন বাপের বেটা আছে উমারকে আটকায় জানো উমার রাজিউল্লা তালানু এলান করে সবারই সামনে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছে চ্যালেঞ্জ নিতে পারে যুবক চ্যালেঞ্জ দিতে পারে যুবক তাই যুবককে এগিয়ে আসতে হবে যুবককে দিন ইসলাম প্রচার করার জন্য এগিয়ে আসতে হবে আজকে যুবকরা যদি এগিয়ে আসতো আমাদের দিন ইসলামের এত বেহাল দশা হতো না এত বেহাল দশা হতো না যুবকরা নারী ঘরে ঘরে অত্যাচার ঘরে ঘরে অন্যায় হচ্ছে প্রায় বাবা প্রায় মা অন্যায় জর্জরিত আছে না ছেলেকে পড়তে দিয়েছে সাথে দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মানে গোটা দুনিয়া আপনার হাতের মুঠে এই অ্যান্ড্রয়েড মোবাইল মানে গোটা দুনিয়া আপনার হাতের মুঠে আর শয়তান আপনার ছেলে এবং আপনার মেয়ের পিছনে পেতে মাছরাঙার মতো বসে তার পাপ করানোর জন্য প্রস্তুত চিন্তা করেন অতএব উমারের মতো এগিয়ে আসতে হবে আলী রাজুল্লাহ তলানুর মতো এগিয়ে আসতে হবে মুসাবিন উমার রাজুল্লাহ মতো এগিয়ে আসতে হবে খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তাআলার মতো এগিয়ে আসতে হবে আব্দুল্লাহ রাজিউল্লাহ তাআলার মতো এগিয়ে আসতে হবে এগিয়ে এসে দিন ইসলাম প্রচার কজার করার কাজে আপনাকে নামতে হবে কারণ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া আল্লাহ সুবহানাহু তাআলার আপনি জানেন কি বিজ্ঞান বলছে এই পৃথিবীর বুকে যদি 5 সেকেন্ড 5 মিনিট নয় 5 সেকেন্ড যদি অক্সিজেন কে আল্লাহ বন্ধ করে দেন পৃথিবীর কোন পাকা ঘর বাড়ি টিকবে না সব ধুলিকণায় পরিণত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সিমেন্টেরও কোনো ক্ষমতা নেই আপনার ওই বালিরও কোনো ক্ষমতা নাই ইটেরও ক্ষমতা নেই বিজ্ঞান বলছে পাঁচ সেকেন্ড যদি আল্লাহ অক্সিজেনকে বন্ধ করে দেয় আপনি টিকবেন কারণ আপনি তিরিশ সেকেন্ড এক মিনিটও থাকতে পারবেন কিন্তু আল্লাহ যদি পাঁচ সেকেন্ড অক্সিজেন বন্ধ করে দেয় সব অট্টালিকা সব ইমারত একবারে বালি হয়ে আপনার সব ধসে পড়ে যাবে এই অক্সিজেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কত অক্সিজেন নেন আপনি এর যদি দাম প্রতিদিন আপনি আল্লাহকে দিতেন আল্লাহর কোনো প্রতিনিধিকে দিতেন আমরা কি ইনকাম করে শেষ করতে পারতাম আল্লাহ আপনাকে ফ্রি অফ কস্ট দিচ্ছেন বিনা পয়সায় আপনাকে আল্লাহ সুমানা তালা অক্সিজেন দিচ্ছেন তারপরেও আমাদের কোনো হেল দললে নেই আমরা কেরিয়ার নিয়ে ব্যস্ত আপনি পড়াশোনা করেন এ কথা সত্য তবে দিন ইসলামের অতন্ত্র প্রহরী আপনাকে আমাকে হতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে তবে এ কথা অনস্বীকার্য যে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বক্তৃতা শুনে বহু যুবক পরিবর্তন হচ্ছে বক্তৃতা শুনে বহু যুবক বিভিন্ন প্রান্তে পরিবর্তন হচ্ছে আমি এক নম্বর কারণ বললাম যুবকরা ঘুমিয়ে আছে তাই ইসলামটা পিছিয়ে আছে যুবকরা যদি জেগে থাকে তাহলে যুবক আজকে ইসলামটা আবার আল্লাহ রসুলের জামানায় যে সমহিমায় উন্নতি ছিল উন্নীত ছিল ওই জায়গায় আসবে বলে আমরা আশাবাদী এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বর্তমান সময়ের আলেম ওলেমা ইসলামকে পিছিয়ে পড়ার জন্য অন্যতম দায়ী হচ্ছে আলেম ওলেমা দুই নম্বর পয়েন্ট কেন এটা আবার কেন কি করে এটা আপনাকে আমি শেষ নাই বর্তমান সমাজে আচ্ছা আমি এখানে এসেছি কি করতে দিন প্রচার করতে তাই তো নাকি নাকি টাকা ইনকাম করতে দিন প্রচার করতে এসেছি এক শ্রেণী আলেম টাকা ইনকাম করে কিনা করে এরকম আলেম নাই তা না অল্প সংখ্যায় বাসা বোঝেন না ফিল্ডে আমি আছি তো আমি জানি আটানব্বই জন আলেম ব্যবসা করছে আটানব্বই জন আপনি গুনেন আপনার কষ্ট লাগলে কিছু করার নাই আপনি একটু খেয়াল করে দেখেন আপনি ফোন করবেন আলেমকে আলেমের কথাটা কেমন হবে শুনবেন যেটা প্রায় প্রোগ্রামে বলি আপনাকে বলি আপনি ফোন করলেন বলছেন যে হুজুর ভেবরাহারে প্রোগ্রাম আছে এই তারিখে এক তারিখে একই এপ্রিল তো পয়লা এপ্রিলের প্রোগ্রাম করবো দেখেন তো ডেট ফাঁকা আছে কি না তো হুজুর ডায়েরি দেখবে হুজুরে পাঁচ বছর বুকিং থাকে নাকি তো হুজুর ডায়েরি দেখবে ডায়েরি দেখার পরে বলছে জি হ্যাঁ ডেটটা ফাঁকা রয়েছে আচ্ছা ঠিক আছে ডেটটা যখন ফাঁকা রয়েছে হুজুর আমাদেরকে ডেটটা দিয়ে দেন আমরা একটা প্রোগ্রাম করছি আচ্ছা ঠিক আছে ডেটটা নিয়ে নেন হুজুর ডেটটা নিয়ে নিলে অ্যাড্রেস লিখে নিল এরপরে হুজুর বলছে যে চোদ্দ হাজার টাকা নেব দশ হাজার টাকা অ্যাকাউন্টে আর গিয়ে চার হাজার আছে না নাই কতজন বললাম আঠানব্বই জন কষ্ট হচ্ছে আপনাদের শুনতে আলিমের বদনাম করছি আমি মাঝে মাঝে আমার বন্ধুদেরকে বলি যে মৌলবিকে আমি বিশ্বাস করি না আমাকে বলে তুই কি দাড়ি তো আমারও আছে ভাই দাঁড়ি থাকলে মৌলী হওয়া যায় না এখন তো মৌলিনা মৌ লোভি মৌ মানে খালি মধু মধু খুঁজে অবস্থাটা এটা হয়েছে দিন ইসলাম প্রচার না করলে আপনি জাহান নামে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন একশো তিন নম্বর সুরা পড়েন তর্জমা পড়েন আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই ক্ষতিগ্রস্ত তারা না যাদের মধ্যে চারটি গুণ রয়েছে ইল্লাল্লা আমানু যারা ইমান এনেছে ওয়ামিলু সলেহা যারা নেক আমল করেছে অতাওয়া সাহবিল হাক যারা সত্যের দাওয়াত দিয়েছে অতাওয়া সাহবিল সাবার যারা ধৈর্য ধারণ করতে বলেছে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যথি রেখে পৃথিবীতে যত মানুষ আছে সব বাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত মানে অবশ্যই ক্ষতিগ্রস্ত আর আল্লাহর ক্ষতিগ্রস্ত মানে জাহান্নাম এক আমানু ইমান আনতে বলেছে আচ্ছা আপনি যখন কালেমা শাহাদ পাঠ করেছিলেন আপনাকে কি কেউ চোদ্দ হাজার টাকা দিয়েছিল কথা বলেন আপনি যখন মানুষকে ভালো আমল করেন রাত্রিবেলায় তাহার যদি সালাতে তাই করেন প্রধান বা পঞ্চায়েত প্রধান বা মেম্বার বা এম এল এ আপনাকে বান্ডিল দিয়ে সে টাকার দেয় আপনার ভাই বিপদে পড়েছে আপনার ভাইকে বলছে ভাই তুমি ধৈর্য ধারণ করো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে আপনার ভাই আমাকে ভাই আপনাকে বালিশের তোলা থেকে বান্ডিল বের করে দেয় আনতে টাকা লাগে না তাহার পড়লেও টাকা পাওয়া যাচ্ছে না ধৈর্য ধারণ করতে বললেও টাকা পাওয়া যাচ্ছে না তো ব্যাপার কি বক্তৃতা দিলে এত টাকা বুঝতে পেরেছেন কথা ক্লিয়ার খুব কঠিন একটা বিষয় আজকে বক্তারা এই নিশায় মেতে উঠেছে বললে তো মানুষ বলে সাইনুর রহমান খালি বক্তারি বদনাম করে বক্তার বদনাম যদি পৃথিবীতে কেউ করে যায় আর ওটাকে যদি বদনাম মনে করেন তো এক নম্বরে আছে আল্লাহর রসুল এক নম্বরে আছে আল্লাহ রসুল যদি এটাকে আপনি বদনাম মনে করেন আর যদি এটাকে মনে করেন শুধরানোর জন্য তবে আল্লাহ রসুল আছে আপনাকে আমি হাদিস শোনাই আল্লাহ রসুল বলছেন জিব্রাইল আর মিকাইল আমার কাছে আসলো আমাকে আকাশের দিকে নিয়ে যাচ্ছিল এক জায়গায় আমাকে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর দেখছি এক শ্রেণীর লোক তাদের জিহা গুলাকে টেনে বড় করছে ঠোঁটগুলাকে টেনে টেনে খুলছে আর আগুনের কেচি দিয়ে কেটে দিচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দিচ্ছে আল্লাহ রসুল বলছে জিব্রাহল তুমি কি বলতে পারো এরা কারা তখন আল্লাহ রসুল বলছেন এরা যে দুনিয়ার আলেম আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন আমি উর্ধ গগনে যাচ্ছি আমি ভালো করে এক জায়গায় খেয়াল করে দেখলাম এক শ্রেণী মানুষ নারী ভুড়ি বেরিয়ে আছে যেমন করে গরুতে মলন মারে ওইভাবে নিজের নাড়ী বুড়ি নিয়ে একটা খুঁটির চারপাশে ঘুরছে আল্লাহ রসুল বলছে জিবরাইল তুমি কি বলতে পারো এরা কারা জিবরায়েল বলছে আল্লাহ রসুল এরা তো দুনিয়ার আলেম শামুরা এমনি চুন্দুবরাজিল্লাহউতলাম বলেন আল্লাহ রসুল সোলসলাম বলেছেন দীর্ঘ একটা লম্বা হাদিস এর মধ্যে আল্লাহ রসুল বলছেন অ্যাকচুয়ালি মানুষকে আমি কবরের মধ্যে দেখলাম কবরের মধ্যে দেখলাম তার সে বসে আছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে লোহার আংটা ঢুকে দিয়ে এখানে মধ্যে ঢুকে দিয়ে এখান থেকে চিরে নামিয়ে দিচ্ছে এই গালে ঢুকে এখান থেকে চিরে নামিয়ে দিচ্ছে আর গল 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 করে রক্ত বেড়াচ্ছে আর বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহ রসুল বলছে ও জিব্রাইল ও মিকাইল তোমরা কি বলতে পারো এরা কারা জিবরাল বলছে আল্লাহ রসুল এরা আলেম আমি বলিনি কিন্তু একটা কথা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল সাহাবিদেরকে সে বলছে ও সাহাবিরা শুনে রাখো আমি এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পাই দাজ্জালকেও এত বেশি ভয় পায় না সাহাবিরা আটকে উঠে বলছে আর আল্লাহ রসুল বলেন কি আপনি আপনিই তো বলেছেন দাজ্জাল হবে সবচেয়ে বড় ফিতনাবাজ আরে দাজ্জালকেও আপনি এত বেশি ভয় পান না এক শ্রেণীর মানুষকে ভয় পান তারা করে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছে দুনিয়ার আলেম মুসন আহমদ হাদিস একুশ হাজার ছশো একুশ আপনি খুলে দেখে নেন না পেলে জুতোর মালা গলায় দেবেন শাহনুর রহমানের তো আল্লাহ রসুল যে আলেমের এতগুলো কথা বললেন তো ব্যাপারটা কেমন হয়ে গেল এত কথা যে আল্লাহ রসুল বললেন আর একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন সেটা কি জানেন আল্লাহ রসুল বলছেন আলেম দিয়ে জাহান নাম উদ্বোধন হবে বুঝতে পারেন এই কথা আলেম দিয়ে জাহান নাম উদ্বোধন হবে শুরুতে যে ব্যক্তি জাহান নামে যাবে হচ্ছে একজন শহীদ ওই ক্যাটাগরি আলাদা শুরুতে একজন ব্যক্তি যে জাহান যাবে সে একজন আলেম আল্লাহ সুবান বিচারের মাঠে দাঁড়িয়ে দিয়ে একজন আলেমকে ডাকা হবে আলেমকে বলবে ও আলেম এই দেখো তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছিলাম স্মরণ করো তো মনে করো তো আচ্ছা আল্লাহ আমি মনে করেছি তুমি আমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলে তুমি আমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছিলে কোরআন হিফ করার মতো ক্ষমতা দিয়েছিলে হাদিসকে মুখস্থ রাখার মতো ক্ষমতা দিয়েছিলে তো তুমি কি কাজে ব্যয় করেছো তুমি বলে আল্লাহর কসম করে বলছে আপনার ইজ্জতের কসম মানুষকে দাওয়াত দিয়েছি আপনার রাস্তা ঢাকার জন্য এখন আল্লাহ বলে বেঈমান লায়ার মিথ্যাবাদী কথাকার তা নয় তুমি তার জন্য দিন ইসলাম প্রচার করি তুমি দিন ইসলাম প্রচার করেছো যাতে করে মানুষ তোমাকে বলে বড় আলেম নাম কামানোর জন্য অতএব সেই আলেমকে উপর করে জাহান্নামের মধ্যে টেনে ছুড়ে ফেলাতে হবে জি জাহান্নামের মধ্যে টেনে ছুড়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে টেনে ছুড়ে ফেলে দেওয়া হবে জাহান নামের উপর থেকে পড়তে সময় লাগবে সত্তর বছর একটা পাথরের সময় লাগে তো আলেমের কত কত লাগবে এবার ভাবেন তাহলে দাড়ি টুপিওয়ালা লোক দেখলে হবে না মাঝে মধ্যে বলি যে আবু জেহেল কিন্তু আপনার হারের ছিল না আবু আবুজেহেলের বাড়ি কোথায় সৌদি আরবে খালি দেখলে হবে না যে মক্কা মদিনায় বসে আজকে আবু জেহেলের বাড়িতে পায়খানা বানিয়েছে যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর মধ্যে দুবার সৌভাগ্য হয়েছে আমার যাওয়ার তো গিয়ে দেখছি আমি বললাম যে এটা আমি বললাম যে বাথরুম কোথায় তা আমি বাথরুমে যাবো একজন আমি তালা না সহ আমার সাথে আসেন আরবিতে বলছে ওর সাথে গেলাম বাথরুম করলাম বাথরুম করার পর বলছে আনতা মালুম হাদা মিন হাদা আপনি কি জানেন এটা কি আনা মাফি মালুম হাদা তো আমি বললাম আমি তো জানি না এটা কি তো বলছে যে এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি তাহলে একটু আগে বললেন আর একটু বেশি করে পেশাব করতাম আল্লাহ আকবর কত কষ্ট নাই আল্লাহ রসুল কে দিয়েছে আবু জেহেল আবু জাহেল কিন্তু কোন নাম না জানেন কি ওর নাম হচ্ছে আমার আবু না আবু মানে আব্বা জাহাল মানে বাপ যে সে নরেন্দ্র মোদীকে আপনি আবু জহেল ইসলামকে মানে না দিন ইসলামকে বোঝে না শিক্ষিত মানুষ তাকে আপনি আবু জেহেল বলতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ রসুল ওকে বলেছেন আবু জাহেল মূর্খের বাপু মূর্খ মূর্খের বাপ আল্লাহ রসুলকে পেয়েও দিন ইসলাম গ্রহণ করতে পারেননি আজকে আলেমরা এত কাদা ছোড়াছুরি করছে ফেসবুক ইন্টারনেটে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আলেমে আলেমের মধ্যে দ্বন্দ্ব এ একটা মাসলা বলছে ও একটা মাসলা বলছে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য মাসলা মাসালে আটকে আলেম ওলেমারা গিবতে ব্যস্ত হয়েছে অনেক আলেম নিজের মস্তিষ্ক চাষ করে কথা বলছে জি আপনার মস্তিষ্ক চাষ চলবে না আপনার মস্তিষ্ক চাষ চলবে না লুকমান হকিম তার ছেলেকে বোঝাইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরো লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি শিরখ করো না শির কালা জুলুমু নাজিম হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার মহা অন্যায় এখানে জুলুম মানে হচ্ছে শিরখ আপনি যদি জুলুম মানে স্ত্রীকে মারা ধরেন এখানে চলবে না যে আপনার কথা চলবে না চলবে আল্লাহ রসুলের কথা চলবে আল্লাহ রসুলের সাবিদের কথা সাহাবিদের বুঝে আপনাকে কোরআন বুঝতে হবে সাহাবিদের বুঝে আপনাকে হাদিস বুঝতে হবে অতএব আজকে আলেমরা যদি কোরআন এবং হাদিসের নির্বাজাল দাওয়াত দিতে পারত প্রত্যেকটা মানুষ একই প্ল্যাটফর্মে আসতো ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় আজকে সামান্য কিছু নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ তাই তো মাঝে মধ্যে বলি চার তরিকার চার মাঝাবের চার ইমামকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে দেন দশ দিন পর দেখবেন চারজনই মারা গিয়েছে এ ওকে মেরেছে ও একে মেরেছে মারামারি করে মরে যাবে আলেমে আলেমে দেখলে মুখ সব লাল হয়ে যায় কেউ কারোর সাথে গল্প করে না অথচ একজন দিনী ভাই একজন দিনী ভাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে অপর কোনো ভাইকে দেখলে তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে বুকটা আনন্দে ভরে যাবে যা আসলেন আপনি আপনার সাথে আমার দেখা হলো আর আহমদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার বাড়ির লোক কেমন আছে এইটাকে বাদ দিয়ে যখন একজন আলেম বসে আছে আরেকজন আলেম ঘরে ঢুকলে ওই আলেম ওদিকে তাকায় ওই আলেম ওদিকে তাকায় এটা বৈশিষ্ট্য এরা হাদিস বুঝে এরা কোরআন বুঝে আরে ও করে আসুক তাও আর ওর মূল্য নাই কারণ আল্লাহ রসুল বলছেন কোন দুই ব্যক্তি ইসলামের জন্য যদি একে অপরকে ভালোবাসে তাকে আমি আরো সের নিচে ছায়া দিব যেদিন কোনো ছায়া থাকবে না সূর্য হবে মাথা অতি সন্নিকটে আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে বলো যদি দিন ইসলামের জন্য একে অপরকে ভালোবাসে আমি আপনাকে ভালোবাসি মানে দিন ইসলামের জন্য আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন পাঁচ সালাত আদায় করেন আপনাকে আমি খুব মিস করি এখান থেকে চলে যাওয়ার পর মিস করব। আপনি আমাকে ফোন করে বলবেন কেমন আছেন আপনার সাথে যে ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ রসুল বলছেন কে মাঠে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে তৃষ্ণায় ওই মুহূর্তে আমি আল্লাহ তাকে আরও নিচে ছায়া দেবো যে ছায়া হবে এসির চেয়েও এসির চেয়েও উত্তম তাহলে আলেম আলেমে ভালোবাসলে কি হবে ওই কঠিন দিনে মহাবিপদের দিনে মহাপ্রলয়ের দিনে সেদিন সে ছায়া পাবে আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব আজকে আলেমে আলেমে দ্বন্দ্ব বিশ্বাস করেন বহু জায়গায় এরকম দেখছি বলছে সাইনুর রহমান আসলে আমরা আসব না বহু আলেম বলছে সাইনুর রহমান কি করে কিছু না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ যে কোরআনে বললেন কম দামে বিক্রি আমি আপনি টাকা বিধায় আপনার বিরুদ্ধে বলছি তবে কথা সত্য হাদিয়া নিতে বলেছেন আল্লাহ রসুল হাদিস বোখারি মুসলিমের আচ্ছা বলেন তো ধরেন একজন বক্তায় ধরেন আমার সভাপতি আসলেন দুশো কিলোমিটার দূর থেকে কথার কথা সভাপতি দুশো কিলোমিটার দূর থেকে আসলেন উনি যে গাড়ি নিয়ে এসেছেন ওই গাড়িটার ভাড়া ধরেন দশ হাজার টাকা ভালো করে বুঝবেন উনি দশ হাজার টাকা খরচ করে আসলেন আপনি যদি ওনাকে দশ লক্ষ টাকা দেন তাও কোনো পাপ নাই ভাষা বুঝেন নেওয়ার বুঝেন নেব নাই আপনি যদি গোটা ভেবার আর বিক্রি করে দিয়ে বলেন যে সভাপতি সাহেব নি যান আমরা আমাদের তরফ থেকে হাদিয়া আপনাকে খুব ভালো লাগে পাপ আছে কিন্তু যদি সভাপতি সাহেব বলে যে দশ টাকা নিব তাহলে সভাপতি সাহেব ভুল রাস্তা আছে ভাষা নি দাবি করা যাবে না কন্ট্যাক্ট করে বক্তৃতা করে হারাম না যায় দলিল সুরা মায়দা সুরা নম্বর পাঁচ নম্বর দুই আপনি খুলে দেখেন যাবে না তবে মানুষের বিবেক রয়েছে এটা মানুষ এটা বক্তাকে ডাকছে তার কি খরচ খরচা কত কি লাগে অত চুক তো দিবে রুজির মালিক কে বলেন তো আল্লাহ আপনি সুন্দর একটা দোকান খুলে বসে আছেন আল্লাহ চাইলে সারা দিন আপনার দোকানে কাস্টমার পাঠাবে না ঠিক না ঠিক না আল্লাহ চাইলে আবার কাস্টমার পাঠাতেও পারে তো আপনাকে বক্তৃতা দিয়ে কে খেতে বললো অনেকে আবার দর্শক বলে কেন বক্তাদের কি সংসার নাই তো আল্লাহ রুজির মালিক আপনাকে কে মালিক হতে বললো হ্যাঁ আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বক্তা আসে ষাট হাজার টাকা কন্টাক্ট আরে জালসা কমিটি বক্তা সবাইকে জব জবাই করা দরকার ষাট ষাট হাজার টাকা নিয়ে বক্তৃতা করছে দেড় ঘন্টা বক্তৃতার মধ্যে এক ঘন্টা কুড়ি মিনিট গান করে চলে যাচ্ছে বলেন আপনি এখনকার যে বক্তারা বর্তমানে বাংলাদেশ থেকে আসছে মোটামুটি আমার দেখা বক্তাগুলা এই এই সব মোটামুটি আমাদের মানে বাদ দিয়ে যেসব বক্তাগুলা আসছে দেড় ঘন্টা বক্তৃতা শুনে একটা উপকার পেয়েছে আপনি দেখান আমাকে আমি বক্তৃতা ছেড়ে দেবো নিজের জোর দেখায় খৈনি খাই গুল করে সেই লোক আবার বক্তৃতা দেশে যার বক বাংলাদেশে বেপর্দায় চলে কেন বাংলাদেশে আলেমের অভাব অভাব নাকি ইন্ডিয়াতে আলেমের অভাব যে বাংলাদেশ থেকে আসছে আর আমার খুবই খারাপ লাগে যে আমাকে কষ্ট করে এত দূর আসতে হবে কেন রাত জেগে এত বড় প্রোগ্রাম আমাকে কেন করতে হবে কারণ আপনার ইমাম কেমন আপনার ইমাম কি খুদ সঠিক করে যদি দাওয়াত দিত তাহলে আমাদের মতো লোককে আশা লাগতো ইমামের তো এদিকে বঠিক নাই বেটি ঠিক নাই ওদিকে জর্দা খায় গুল খায় তো ইমামের অবস্থা এরকম তো আমাদের অবাক কি হবে অবস্থা এক জিনিস আপনাকে দিন ইসলাম শিখাতে পারবো না দিন ইসলাম শিখতে গেলে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে জুমার খুদ্া তবে আমাদের দেশে জুমার খুদ্া ভালোই হয় আশি পার্সেন্ট লোক ঘুমায় নাকি আর টোয়েন্টি পার্সেন্ট নাক ডাকে মোটামুটি কিছু তো বোঝে না তা আবার প্রচুর মসজিদে খুদ্ ভাই কিসে আরবিতে সব লোক দুবাই থেকে সৌদি আরব থেকে কেউ বাংলা বোঝে না এরা সি 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 জাতি কোথায় আছে জাতি কোথায় আছে ইমাম এত কঠিন করে খুদ্ দিবে এলাকায় কোনো দোকানে বিড়ি বিক্রি হবে না খৈনি বিক্রি হবে না এরকম করে দেন না কেন আমরা বন্ধ করেছি তো আমরা দোকান থেকে তুলতে সক্ষম আমরা ভালো হয়েছি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর হয়েছে তবে ইমাম সাহেব যারা আছেন যারা শুনছেন দেশ বিদেশ থেকে সবাইকে আমি বলছি যে আপনাকে কোরআন হাদিস আপনি রাখেন হাদিস এক মিনিটের জন্য রাখেন শাইনুর রহমান একটা টোটকা শিখিয়ে দিচ্ছে একটা কথা আপনি বলেন তো মেম্বারে উঠে আপনি প্রথমে খুঁত দিয়ে দিলেন এরপর আপনি একটা কথা বলেন জাতি তোমরা শুনে রাখো যার বাড়ির লোক নামাজ পড়বে না তার জানা যায় আমি ইমাম সাহেব যাব না বেনামাজি থাকবে বেনামাজি থাকবে এই কথাটা কঠিন ভাবে বলতে হবে এক দুই নম্বর কথা যে ব্যক্তি নামাজ পড়বে না তার তো বিয়েতে যাব না যাব না তার ছেলে পিলে থাকলে তার বিয়ে তো যাব না ব্যাস দুটো কথা বলে দেন বিয়ে পড়াবো না আর জানা যায় যাবো না দেখি বলেন দেখি কজন বেনামাজি থাকে দেখি কই আমাদের তো বেনামাজি আমরা পাই না আমরা তো নতুন সই আকিদার লোক দু সালের পূর্বে জলঙ্গীর বুকে আমিন জোরে বলতে হয় এটা জানতো না জলঙ্গীর বহু মাওলানা বুখারে চিনত না এখন আমাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য শিখছে পড়ে পাস করে রেখেছে ওইভাবে পাস করেছে বুঝতে পারছেন কন্ডিশনটা আমাদের সাথে তর্ক বিতর্ক করার জন্য পড়ছে আলহামদুলিল্লাহ তাও তো তর্ক বিতর্ক করার জন্য জানছে কিন্তু আমাদের যুবকের তো গালে দাঁড়িয়ে আছে টাকরুর উপরে প্যান্ট পাঁচ ওয়াক সালাদ আদায় করে সালাদ যদি মিস হয়ে যায় তো ওরা কান্নাকাটি করে কই আপনি নাকি ভাব দাদার তরফ থেকে আহিলা দিস তো আপনার মুখে দাঁড়ি কই আপনি যাদেরকে কি দিয়ে কি দিয়ে শিক্ষা দেবেন আপনার আলে মজা আপনিও তাই নাহলে মানুষ কি প্রশ্ন করে যে দাড়ি চাষাই ইমাম দিয়ে কি নামাজ হবে তো এলাকার লোক যদি হিজড়া হয় তো হবে এলাকার লোক যদি হিজড়া হয় হিজড়া সিলেক্ট করেছে দাড়ি চাষা ইমাম ইমাম তো তা দিয়ে হবে নামাজ এটা আপনাদের আমাদের বৈশিষ্ট্য অর্থাৎ ইমামকে হতে হবে একদম স্ট্রিক কথা যা বলবে একবারে একবারে কলি যা ছেড়ে চলে যাবে যে হ্যাঁ কথা বললো আজকে এভাবে খুদ্ হবে বাড়িতে গিয়ে শুতে গিয়ে ভাববে করলো কি বললো কি আরে বলছে বন্ধন চলবে না ছি 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 কি করবো আমি আমাদের টেনশনে পড়ে দিলাম বন্ধনে বইকে ছেড়ে ফেলে দেবে পায়খানার মধ্যে ফেলে দেবে বলবে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও আল্লাহ গ্রুপ লোন আর আমার স্ত্রীকে পাঠাবো না গ্রুপ লোন করতে তুমি আমার রুজিতে বরকত দাও আল্লাহ তুমি রুজির মালিক আমি একবারে একবারে মতো নিয়ে বসে বসে পড়লাম যতক্ষণ আর রুজি দেবো ততক্ষণ পেটে পাঠ হয়ে বেঁধে রাখবো আল্লাহ তবে এই বন্ধনে আর গ্রুপ লোনের দিকে যাবো না এইভাবে কঠিন করে ইমাম সাহেবকে বক্তৃতা দিতে হবে আজকে সামান্য কারণে কাদা ছোড়াছড়ি করেন না মাসলা মাসাইল নিয়ে সাহাবিদের মধ্যে একতলাপ ছিল কিন্তু তাওহিদ নিয়ে কারুর মধ্যে একতলাপ ছিল না যে নিজেকে হানাফি দাবি করে যে নিজেকে সাফি দাবি করে যে নিজেকে মালিকি দাবি করে যে নিজেকে খারেজি দাবি করে যে নিজেকে পীরপন্থী দাবি করে সবাই যদি কালে মা তাহিদ আসাদ মোহাম্মদ রসুল্লাহ পড়ে সে আপনার আমার ভাই এবার ভাই হওয়ার পরে বুকে জড়িয়ে ধরে তাকে এবার মাসলা মাসাইল বুঝান তো আগে ওকে নামাজের মধ্যে নিয়ে আসুন আগে ওকে কাছে ডাকুন ও হানাফি আমরা যাব না জিনা খবরদার এরকম কাজ করে যদি সে দূরে চলে যায় জিনা এটা যাই হবে না সে আপনার দিনের দাওয়াত আর কখনো পাবে না কারণ আপনি যদি মনে করেন যে আপনি সহি সহি আগিদার আপনি দিন ইসলাম মাননে বালা লোক তাহলে আপনি কাউকে বলবেন না আছে না কিছু আলেম আছে কি নাই ও নিজে আমল করে জাতিকে বলে না দেখেছেন এরকম ইমাম এরকম আছে এর ব্যাপারে বুখারি হাদিস শুনুন আল্লাহ রসুল বলছেন যে যখন কোন জাতি দাওয়াত বিমুখ হয়ে পড়ে জাতিকে দাওয়াত দেয় না জাতিকে দাওয়াত দেয় না তখন আল্লাহ সুমাতলা জিব্রাহকে বলে জিব্রাহল ওই এলাকাটাকে উল্টিয়ে দাও উল্টিয়ে দাও মানে মানুষ পশু পাখি সব আছে টোটালটাকে উল্টে দিবে মানে ওখানে যে গ্রাম ছিল বুঝতে পারবে না সবাই একসাথে মরে যাবে তো জিবরায়ল চলে আসে চলে আসে গ্রামের মধ্যে উল্টানোর আগে জিবরাল খুঁজতে থাকে কেউ ঈমানদার আছে কিনা তুই এসে দেখে তুই একজন আলেমকে দেখা যায় তসবি তাহালিল করে তাহাদ্জত পড়ে একজন আলেমকে পেয়েছে ও তাহাদ্জত পড়ে সারাদিন শ্যাম পালন করে খুব আল্লাহ ভীরু লোক খুব আল্লাহ ভীরু লোক শুধু দিনের দাওয়াত দেয় না তো আল্লাহর কাছে জিবরায়াল গিয়ে বলছে আল্লাহ গো ওই গ্রামকে যে উল্টে দিতে বললা ঠিক আছে আমি উল্টে দিব তো একজন আলেমকে পেলাম তো তো দিনের দাওয়াত দেয় না কিন্তু এমনি খুব ইমানদার মানুষ পরেশগার মানুষ খুব তসবি তাহালিল করে জিকির আজগার করে তার যদি সালাত মিস হয় না আল্লাহ তো তাকে কি সরিয়ে তারপরে ওই এলাকাটাকে উল্টে দেব তো জিবরাই আল্লাহর সাথে পরামর্শ করছে আল্লাহ বলছে আলেমকে দিয়ে শুরু করো বুঝতে পারেন ওকে আগে উল্টাও তারপরে বাদ বাকি কেন ও জেনেছে জাতিকে বলেনি বলেনিটা বলল একটু দেখেন তো জাতিকে বলার প্রয়োজন ছিল কিন্তু জাতিকে বলেনি যার ফলে সে বিভ্রান্ত অতএব প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা আলেমকে চেষ্টা করতে হবে যে আমরা যেন আকিদার ভিত্তিতে আল্লাহ এক আমাদের সবারই শিক্ষক আল্লাহ রসুল আমাদের সবারই সিলেবাস কোরআন এবং সৈয়াদিস ফাজাইল আমল্লা সবারই শিক্ষককে আল্লাহ রসুল সবারই মাহবুদকে আল্লাহ সুবাদলা সবারই সিলেবাসটা কি কোরআনুল করিম এবং আসুন এই বিষয়গুলাকে নিয়ে আমরা যদি তাহিদের ভিত্তিতে আকিদের ইনশাল্লাহ ইসলাম ধর্ম আবার সব উত্তীর্ণ হবে আজকে আলেমরা নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল তাই তো ডক্টর জাকির নায়ক ফিল্ডে আসলো নইলে আরে ও মেডিকেল সায়েন্সের ছাত্র এখানে আসলো কেন আলেমরা আলেমরা তালাকের ফতো নিয়ে মারামারি করে না ভির নিচে বুকের উপরে মারামারি করে ডক্টর জাকির নায়ক দেখছে ইসলামের বদনাম করছে ইহুদি খ্রিস্টান দেখি তো আমি নামি ফিল্ডে এরা তো মারামারি করছে কি করব। আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষ আজকে দিন ইসলামের দাওয়াত দিচ্ছে আর আলেমরা নাকে তেল দিয়ে এখনও ওরা মারামারি করছে এখনও ওরা মসজিদে মসজিদে ওই জুমার খুদ্া কে দিবে তাই নিয়ে ঝামেলা পাকাচ্ছে চিন্তা করে দেখেন অতএব আমেলদের আলেমদেরকে একই জায়গায় আসতে হবে আর লোক লোভটাকে ছাড়তে হবে সামান্য কিছু টাকার বিনিময়ে আটকে আছে আট হাজার সাত হাজার বেতন পাই এটা নিয়ে আটকে আছে ও যদি আল্লাহর উপরে তাকুল করে আল্লাহকে তুমি রুজি দাও আমি হক কথা বলবো যাক না আমার দশ বার ইমামতির সমস্যা কি আর আপনি এত ইমামতি করার জন্য লেগে আছেন কেন মাঠে খাটতে পারেন না এত ধান হয় গম হয় আলু হয় আবাদ করেন সাথে সাথে পাঁচ অক্ধ থেকে নামাজ পড়েন পারেন না আল্লাহ রসুল তো পেরেছিলো আল্লাহ রসুলের তো পেরেছিল কেউ তো ইমাম ইমাম হিসাবে নিয়োজিত ছিল তাকে টাকা দিত সবাই আমন্ত ছিল না এত আপনার এদিকে কেন অতএব আপনি পরিবর্তন হন জাতি পরিবর্তন হবে বলে আমি মনে করি কারণ ইমাম হচ্ছে স্টিয়ারিং ও যেদিকে চালাবে আপনি সেই দিকে যাবেন তিন নম্বর পয়েন্ট এই যে গাদা লাগা দেখছেন গাদা লাগা কোরআনুল করিম এগুলো মানুষ দান করছে যে লোকটা দান করে এও বুঝে না যার বাড়িতে যাবে এও বুঝে না যে মসজিদ থাকবে ও আলেম ও কোরআন বুঝে না ঠিক না ভুল বললাম মানুষ মনে করে কোরআন দান করলে নেকি হবে ও দান করে দিল আরে গাধার উপরে যদি কোরআন মানে ই ধরনের একটা গাধা রাস্তা দিয়ে যাচ্ছে আর গাধার উপরে অনেকগুলো আপনার ওই পাথর চাপিয়ে দিয়েছেন পাথর তো গাধা নিয়ে গিয়ে ঠিক জায়গায় নামিয়ে দেবে তো উপরে যদি কোরআন চাপিয়ে দেন ও তো পাথর মনে করে তাই না বাড়িতে করে তুলে রাখা যায় থাকে মসজিদে সুন্দর করে পচে কোরআনুল করিম মসজিদে কোরআনের অভাব আছে লোকের পড়ার অভাব আছে না নাই কজন লোক কোরআন পড়ে এই কোরআন পড়ে তার মানে কোরআন না পড়ে মানুষ আজকে বিভ্রান্ত কোরআনুল করিম অধ্যয়নের কিতাব এটাকে তেলাওয়াত করতে হবে এটাকে পাই টু পাই বিশ্লেষণ করে পড়তে হবে আজকে যদি কোরআনটা পড়তেন তা আপনার স্ত্রী আজকে এখানে বে আসতো না তেত্রিশ নম্বর সুরা হাজাব আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ বলছেন মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো বাড়ির মধ্যে থাকো জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিয়েও না একই সুরার উনষাট নম্বরে আয়তে আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ রসুল তুমি শোনো তুমি তোমার স্ত্রীদেরকে তুমি তোমার বোনদেরকে তুমি তোমার সরি মেয়েদেরকে বলো যেন মমিন পুরুষদের নারীদেরকে বলো তারা যখন বাইরে যাবে তারা যেন গোটা দেহটাকে ঢেকে নেয় চাদর পরে নেয় জাতির সামনে আপনার স্ত্রী হাঁটছে আপনার মেয়ে হাঁটছে যতজন মহিলা বুরখা না পরে খেয়েছে সবারই বাবা কাপুরুষ সবারই স্বামী কাপুরুষ আগামী দিনে বুরখা পরাবেন রাজি আছেন রাজি আছেন নাই রাজি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আছে জোর নাই এখন আপনি বলতে পারেন ভাই আপনি আপনার মতন বকে আমার বকে আমি দেখাবো আপনার বাপের কি করেন আমার কোনো আপত্তি নেই তবে আপনার বউ আপনার স্ত্রী অবস্থা দেখেন যখন আপনার কলেজার টুকরা মেয়েটাকে জাহান্নামে নামে আল্লাহ পাঠাবে আল্লাহকে বলবে আল্লাহ আই হা করছেন জাহার নামে যাবো আমি আমার একটা প্রশ্নের উত্তর দেন তারপর আমি জাহান্নামে যাব। যাবো তা আল্লাহ বলবে যে কি তো বলবো যে আমার আব্বা কলেজে না গিয়েছে একদিন কি মারনা না মেরেছে একদিন প্রাইভেট কামাই করেছে আমার ভাই যে কত মার মারলো আল্লাহ গো কিন্তু বোরখা না পরে বাইরে বেরিয়েছি কোনোদিন আব্বাও বলেনি ভাইও বলেনি আম্মাও বলেনি তো আমাকে যদি যেতে হয় জাহান নামে তো সাথে ভাই কেউ পাঠান আর আব্বাকেও পাঠান তো তখন আল্লাহ বলবে যে আমি জুলুমকে নিজের উপরে হারাম করে নিয়েছি শুধু তুমি জাহান্নামে নামে যাবে না সাথে কে যাবে তার ভাইও যাবে তার বাবাও যাবে তাহাজত পড়লেও যাবে দলিল আল্লাহ রসুল বলছেন সালাসাতুন কাদ হার্রাম আলহিমিন জান্না তিন শ্রেণী মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এক মদমিনুল খামরিন যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে এরা জান্নাতে যাবে না জি হুজুর যে বলেছে মাকরু হুজুর দিন ইসলাম বুঝতে পারেনি হুজুর খায় তাই বলেছে মাকরু হুজুর খায় তা বলেছে মাকরু হুজুর হুজুরে কিছু করার নাই সেদিন কে আমাদের মাঠে হুজুরের হুজুরে ডবল শাস্তি হবে আর হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এখন তো ভরসা ছাড়েন দুই রাজলতা মিন্নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না জেনারি জিন্সের প্যান্ট পরে ও নারী জান্নাতে যাবে না জেনারি যে ছেলেদের জুতা ফ্যান্ডেল স্যান্ডেল পায়ে দিয়ে চলে ও নারী জান্নাতে যাবে না জেনারি টাইট ফিট পোশাক পরে জাতি সামনে যে হাঁটে ও নারী জান্নাতে যাবে না জেনারি ছেলেদের মতো চুল কেটে ছোট করে ওই নারী জানলাতে যাবে না ছেলেদের মতো টি শার্ট পরে যে নারী শার্ট পরে ওই নারী জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে ফাইসালা হয়ে গেছে ওই নারী জান্নাতে যাবে না তিন নম্বরে আল্লাহ রসুল বলছেন আর দায়ুস লায় খুলুল জাননা দায়ুদ জান্নাতে যাবে না বলছে আল্লাহ রসুল বলেন কি সবই তো বুঝলাম দায়ুদ যে বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন আর দায়ুস আল্লাহ জি আল খাবাস যার বাড়িতে বেহা সুযোগ দেওয়া হয়েছে এই হচ্ছে দায়ুষ যার বউ যার বিটি পর্দানা করে চলে এর নাম দায়ুষ জি হজ করলেও জাহান্নামে নামে যাবে হজ করলেও জাহান্নামে নামে যাবে সত্তরবার হজ করলেও জাহান্নামে নামে যাবে যেতে বাধ্য কারণ সে তার দায়ুষের কাতারে নাম লিখে রাখা হয়েছে সারা দিন রাত বাড়িতে টিভি সিরিয়াল চলে এই লোকটা হচ্ছে দায়ুস এ হজ করে আসলে তাকে জাহান্নামে নামে যেতে হবে কেন টিভি সিরিয়াল দেখে তারা বেপথে যাচ্ছে তার বউ যাচ্ছে তার বিটি যাচ্ছে অতএব এই লোক তাহার পরে জান্নাত পাবে না তাহার যুদ্ধ পরে জান্নাত পাবে না জান্নাত মামার বাড়ির আবদার না অতএব কোরআনুল করিম আমরা মেনে চলি না মানে মানি বলেন আমি আপনাকে পদে পদে বলবো যে আপনি করিমকে অবমাননা করেন আল্লাহ আপনি অবমাননা করেন পদে পদে অবমাননা করেন একত্রিশ নম্বর সুরা আয়াত মানে ছয় আল্লাহ বলছেন গান হারাম গান হারাম গান হারাম আরে বাড়িতে তো গান আছে আছে আপনার ছেলের পকেটে গান গো ষোলো বছর বয়সে দিলেন মানে যত পাপ ওর অন্ধকার ঘরে করছে সারা রাত ব্যাপী যত পাপ করছে সব পাপ ওর আব্বার ঘাড়ে চলে যাচ্ছে ওর বড় ভাইয়ের ঘাড়ে যাচ্ছে সব জাহার আপনি চিন্তা করে দেখেন অবস্থা কি হবে এতগুলো পাপ নিবেন কোথায় কি করে মিটাবেন এটা তো খুব কঠিন একটা ব্যাপার কারণ ছেলে বেঁকিয়ে বসবি তো সেই দিন ওর ছেলে আপনাকে উল্টে বলবে এই ছেলে বলছে আব্বু আমাকে যদি আর দশ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড না কিনে দাও আমি স্কুল কলেও যাও যাবো না ভাতও খাবো না এরকম স্ট্রাইক করলাম ছেলে বসে গিয়েছে মুখটা শুকিয়ে যায় শুকে যায় শুকে যায় বলছে বাটা তুই যা পরে কিনে দেবো আমি ধানটায় তুলি গমটা তুলি বেটা বুঝে না বলে আমি খাবো না তুমি যতক্ষণ না কিনে দেবে এখন এই ছেলেটাকে দেখলেন ছেলে তো মরে যাবে তার জন্য বাজারে গিয়ে ধান গম বিক্রি করে দে একটা অ্যান্ড্রয়েড কিনে দিলেন এখন দা দিয়ে ও জেনা করছে পাপ করছে সব করছে কে মাঠে যখন ছেলেটা জাহার নামে পাঠাবে আল্লাহ ছেলেটা বলবে আল্লাহ গো আমি একা জাহান্নামে নামে যাবো না আ আমার আব্বাও যাবে কেন আমার আব্বা কিনেছিল ছেলে ওখানে বলবে জি আমি যে যাবো না আমার আব্বাকে যত না পাঠাবেন এখন ভাবেন আপনি কি করবেন দুদিকে আপনার বিপদ দুদিকে আপনার বিপদ অতএব কিছু করার নেই এখন ছেলেকে শিখান এখন ছেলেকে দিন ইসলাম শিখান যে ছেলের মধ্যে দিন ইসলাম থাকবে ওই ছেলে বাড়িতে সালাম দিয়ে ঢুকবে আল্লাহ রহমত বর্ষণ করবে ওই ছেলে বাড়িতে সালাম দিয়ে ঢুকবে রহমত বর্ষণ করবে আজকে কোরআনের যে আইন এটা তো নাই নাই বাড়িতে কোরআনও নাই কথা বলতে গেলে তো মৌলী সাহেবদের কথা চলে আসে খারাপও লাগে একটা মৌলী সাহেব বিয়ে পড়াতে গিয়েছে বিয়ে পড়াতে গিয়ে ওখানে এই কোরআনের নিসার এক নম্বর দুই নম্বর আট পাঠ করছে যেখানে একই টেবিলে বসে একই খাটের উপরে বসে লেখা হচ্ছে ছেলে দাবি করেছে একটা মোটর সাইকেল বুঝেননি মনে হয় পণ নে হারাম না হালাল তো এখনই ইমাম সাহেব বসে আছে তার সামনে বলছে যে ছেলে দাবি একটা কি মোটর সাইকেল মেয়েকে মেয়েকে গহনা দিতে হবে ঘরটাকে সাজিয়ে দিতে হবে ওই খাতায় লিখছে ওই ইমাম সাহেব বলছে আমি এর বিয়ে পড়াবো বলেনি এ ইমাম এই জাহান্নামে নামে ওইভাবে ঘুরছিল এরই ঠোঁটটাকে কেটে ফেলা হচ্ছিল এরই গালটাকে চিনে দেওয়া হচ্ছিল একেই আল্লাহ রসুল বলেছেন যে আমি দাঁত জালকে এত বেশি ভয় পাই না এই ইমামকে এত বেশি ভয় পাই ও দেখছে যে এখনই বলা হচ্ছে যে ছেলেটাকে মোটরসাইকেল চেয়েছে ও সঙ্গে সঙ্গে লাথে মেরে এখানে বিয়ে পড়া না বলে ও চলে আসবে এটা হওয়ার ইমামের চরিত্র হওয়া দরকার ছিল ও পাঁচশো টাকা পাবে দুশো টাকা পাবে তার জন্য ওখানে খুঁটি মেরে বসে আছে আর বলছে জি আমি এখানে ওর বিয়ে পড়ে উঠবো এই ইমামদের জাতি পরিবর্তন হবে না কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা যাচাইকারী কিতাব যেখানে মিথ্যা থাকবে সেখানে কোরআন ধরলে সত্য বেরিয়ে আসবে কারণ আল্লাহ রসুল যখন ওই হাতের লাঠিটা দিয়ে মূর্তিগুলোকে ভাঙছিলেন লাত মানাত ওজ্জা হবলকে বাড়ি মারছিলেন আর ভেঙে চুর মার হয়ে যাচ্ছিল তিনশো তিনশো ষাটটা মূর্তিকে আল্লাহ রসুল ভাঙছেন আর বলছেন অকুল জাল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হবে আর মিথ্যা জন্মই হয়েছে বিলুপ্ত হওয়ার জন্য কোরআন এসেছে যখন সত্য বেরাবে বেরাবে আলেমরাও টিকতে পারবে না জালেমরাও টিকতে পারবে না তাই সাবধান কোরআনুল করিমকে মূল্যায়ন করুন কোরআন করিম দিয়ে নিজেকে চলার চেষ্টা করুন তবে আপনার জাতির উন্নত হবে সবাইকে কোরআন 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 দিয়ে ডাকেন মাসলা মাসাইল এখন থাক এটা পরে আলোচনা হবে আজকে বর্তমান বিশ্বে যে অবস্থা হচ্ছে এই বিজেপি সরকার যদি আর একবার আসে তো এ বক্তৃতা দিতে শাহনুর রহমানকে আর পাবেন না একবারে পাখির মতো গুলি করে মারবে ওরা এবার তাই করে বসে আছে আমরাই আবার নিয়ে আসবো বিজেপি সরকার তাই না আমরা মুসলমানরা চিন্তা করে দেখুন আজকে ভোট দেন আমি জানি না ভোট দেওয়া কি না আমি আপনাকে বলবো না কিন্তু আমি বলবো ভোট দেওয়ার আগে আসি পার কথা ভাববেন আট বছরের ওই ছোট্ট কলিজার টুকরা কারো সন্তানটা মন্দিরের মধ্যে সাত দিন যাব ধর্ষিত হয়েছিল যার বাড়িতে খাসির গোস্ত ছিল তার বাড়িতে নাকি ফিরি যে গরুর গোস্ত আছে সন্ধে লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল মালদাহের আফরাজুল তাকে আগুন ধরে পুড়িয়ে মারা হয়েছিল ভুলে যাইন না দেশকে বাঁচান জাতিকে বাঁচান এটা আপনার আমার নৈতিক কর্তব্য এবং দায়িত্ব খুব কঠিন একটা সময় আসছে খুব কঠিন একটা সময় আসছে আজকে বড় বড় বুলি দেখবেন নেতারা এমন কথা বলবে আপনা আব্বাও অত সুন্দর কথা বলে না আবার যে ভোট হয়ে যাবে কাউকে পাবেন না খুঁজে সব নিজের নিজের মতো চুরি করে খাবে আল্লাহ রসল বলছেন যে তুমি মনে করো তখন কেয়ামত হয়ে যাবে যখন দশের লোকে তো লোকটা বলছে যে মাল খাচ্ছে আল্লাহ রসুল না লোকের আমাদের মাল লোকে খাবে কি করে তো বলছে যখন নেতার হবে মূর্খ যখন যখন নেতার হবে আগাছা পঞ্চায়েতের প্রধান কি পঞ্চায়েতে দাঁড়ানোর সময় এভাবে দাঁড়ায় আমি জাতির উপকার করব। অন্তরে কিভাবে আরে আরে হতে পারলে হয় গম তো খাবো 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 গোটা রাস্তাও খাই না তাহলে কে মেনে চলুন অনেক লম্বা বক্তৃতা শুনে নেবেন ইন্টারনেটে প্রচুর বক্তৃতা রয়েছে শাহিনুর রহমান লিখবেন ইন্টারনেটে পেয়ে যাবেন আমি শেষের দিকে যাচ্ছি তার আগে যেহেতু প্রশ্ন উত্তরের কথা বলা রয়েছে কারোর যদি কোশ্চিন কিছু জানা থাকে তাড়াতাড়ি বলবেন ইনশাআল্লাহ বক্তৃতা শেষ করব কারণ আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে বাড়ি ফিরতে হবে আমাকে বাড়ি ফিরে স্কুল ধরতে হবে ও তার আগে একটু একটা কথা বলে যাই সেটা হচ্ছে ডক্টর জাকির নায়কের স্কুলটা বন্ধ হয়েছে আমরা জানি আমরাই বন্ধ করেছি তাই না মুসলমান মুসলমানরাই বন্ধ করেছে ডক্টর জাকির নায়কের স্কুল তো আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রতীক্ষার পরে আমরা ছয় সাতজন পার্টনার মিলে একটা স্কুল তৈরি করেছে আমাদের জলঙ্গিতে মানে মুর্শিদাবাদের শেষ প্রান্ত নদিয়ার শুরু স্কুলের নাম হচ্ছে ছেলে ইঞ্জিনিয়ার হবে কারি হবে ছেলে আইপিএস অফিসার হবে 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 ছেলে ছেলে আইপিএস আইপিএস অফিসার অফিসার আবার আদর্শবান বানাবো ব্লকের সভাপতি মানে যিনি ওই কি বলে ব্লক অফিসার আদর্শবান বানাবো যখন হাই সালা বলে মসজিদে আদান পড়বে একদম যিনি হেডের দায়িত্ব থাকবেন তিনি ইমামতি করবেন পেছনে সবাই মুক্তাদি হবে ডাক্তার ডাক্তার হবে ডাকাত হবে না ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা এই টার্গেট করেছি ছোট্ট চার বছরের মেয়ে যখন স্কুলে ঢুকবে হিজাব পরে ঢুকবে মহিলা আলাদা পুরুষদের আলাদা ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা খুব ভালো প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বুকে হলো বলে আমি মনে করি এই এবছরের জানুয়ারি সাত তারিখ থেকে শুরু করেছি ছাত্র সংখ্যা টু হান্ড্রেড আলহামদুলিল্লাহ দুশোর উপরে ছাত্র রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছে তারা ইনশাল্লাহ ডক্টর জাকির নায়কের মতো বিদ্যা অর্জন করবে আপনি ডক্টর জাকির নায়কের যতই দুর্নাম করেন না কেন ওকে যতই কাফের বলেন না কেন ওর বিদ্যার সামনে কে টিকবে আছে কেউ টিকার রকম চার পাঁচটা ভাষায় ছেলেকে শিক্ষা দেব দেখি আসে কোন বেটা শিক্ষা ও সামনে দাঁড়ায় ইনশাল্লাহ ওই টার্গেটে স্কুল খুলেছি চাই যে আপনাদের উত্তর বা দক্ষিণ দিনাজপুর থেকে কিছু ছেলেকে পাঠান আবাসিকের ব্যবস্থা রয়েছে থাকার খাওয়ার ব্যবস্থা রয়েছে সিসিটিভির মাধ্যমে তত্ত্বাবধান করা হয় বিশাল আট দশ বিঘা এরিয়া জুড়ে স্কুল করেছি প্রায় এক কোটি টাকার মতো প্রোজেক্ট আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যাচ্ছে ছেলে মেয়েকে ভর্তি করছে আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর যদি কারো কোশ্চিন থাকে কাইন্ডলি তাড়াতাড়ি নইলে শেষ করবো আল্লাহ আচ্ছা কারা কারা নাকি এখনো দান করেননি মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি তো এরা আপনারা এসে দান করবেন ইন্নাহালিল্লাহ শেষ করে দিচ্ছি ইন্নাহালিল্লাহ আল্লাহ বলছেন লি মাতা খুলুন না মালাতা খালুন সুরা সব আট নম্বর দুই আর তিন বছর তোমরা যা করনা তা করো না জালছা আয়োজন করেছেন মানুষ টাকা দিবে আপনারা সেক্রেটারি হয়ে দান করেননি গো তাড়াতাড়ি দান করেন

জলসায় হোক আর মসজিদেই হোক অলামায়কে আরামের মুখ থেকে শুনছি ছয় হাজার ছয়শো ছেষট্টিটি কোরআন শরীফের আয়াত আছে তো অরিজিনাল কতটা আয়াত আছে ক্লিয়ার করে বলুন উনি প্রশ্ন করেছেন যে আমরা জালসাই মেহফিলে বিভিন্ন জায়গায় শুনছি কোরআনুল করিমের আয়াত রয়েছে ছ হাজার ছশো ছেষট্টি উনি বলছেন যে কোরআন শরীফের আয়াত রয়েছে ছ হাজার ছশো একটু সংশোধন করি সেটা হচ্ছে উনি বলেছেন কোরআন শরীফ কোরআনুল করিমের নাম রয়েছে প্রায় ছাপ্পান্নটা নাম এর মধ্যে কোরআন শরীফ এই নামটা নাই এই নামটা আমাদের বানানো আমরা মানুষ কত পাগল কোরআন মাজিদ বলেন কোরআনুল করিম বলেন খালি কোরআন বলেন কোরআনুল হাকিম বলেন অথচ আমরা কোরআন শরীফ বলতে অভ্যস্ত যেমন আল্লাহর নাম কটা রয়েছে বলেন তো নিরানব্বইটা আল্লাহর নামের মধ্যে খোদা নাই অথচ ওই খোদা নামটা আমরা আমার ব্যবহার করি তো এই কোরআনুল করিমের আয়াত নিয়ে একতলাফ রয়েছে এটাই অ্যান্সার একতলাফ রয়েছে মতবিরোধ রয়েছে কেন কেউ বলেছে ছ হাজার ছশো আত অনেক দুটো আয়কে একসাথে জোরে বলেছে কেউ কেউ আবার একটা আয়াতকে আলাদা আলাদা করে বলেছে কেউ আবার বলছে যে তার চেয়ে কম আছে তবে এটা তেমন কোনো মশলা নাই তেমন কোনো কোশ্চিন নয় কোরআনুল করিমকে পড়তে হবে তাকে বুঝতে হবে অধ্যয়ন করতে হবে এটা হচ্ছে মূল বিষয় আল্লাহ আপনাকে ওটা নিয়ে কেউ কোশ্চিন করবে না কোশ্চিন করবে কি কর্ন করিম পড়ে এসে তার উপরে আমল করেছেন কিনা ব্যাস এটুকু আর যদি কারো কিছু বলা থাকে শেষ করে এতক্ষণ যা বললাম আল্লাহ সোহাদা আমাকে এবং সবাইকে আমল করার তফিকা দা করুক সব বলে আল্লাহ আমিন যারা কবরে তোলে সাহিত্যে সাহিত্য আল্লাহ গো তাদেরকে তুমি বিদাত না করলে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মামিন আমিন আল্লাহ গো ডক্টর জাকির নায়ক আল্লাহ মাদ সাহিদিকে আবারও আমাদের দরকার এই জাতির মুখে দাওয়াতের জন্য তারকে তুমি দাওয়াতের প্ল্যাটফর্মে আবার আসাত্বা অভিজ্ঞা করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের একজন তিনি ভাই নাজমুস শাহাদাত বাংলাদেশে বাড়ি তার আব্বা খুব অসুস্থ খুব ঈমানদার একজন মানুষ আল্লাহ যেন তাকে সেফা দান করে সবাই বলে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন তাকে সেফা দান করে আল্লাহ মামিন আর যারা জালসা কমিটি যারা জলসার আয়োজন করেছেন আল্লাহ যেন সবাইকে পাঁচ পাশোয়া সালাত আদা করেন সবাই বলি আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আবার আপনি সভাপতি